আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানে রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কেবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে সিক্রেটস। সিক্রেটস এর আজকে একটি স্পেশাল এপিসোড আমরা বলবো, কারণ ইতিমধ্যে আপনারা পোস্ট দেখেছেন আমাদের ফেসবুকে, ঘটনা কিছুটা হলেও আজ করতে পাচ্ছেন, তবে আমি বলবো যে অনুমান করবেন না। আমি শুরু করছি আজকের এই 27তম পর্ব এবং আজকের গেস্ট যিনি, তার সঙ্গে পরিচিত হবার আগে আপনাদের সবাইকে বলবো যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। শো চলাকালীন সময়ে আপনারা চলে আসবেন আমাদের যে ফেসবুক পেজটি আছে বা আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/kebria.rj। আমি আবারও বলি www.facebook.com/kebria.rj। এছাড়া আপনারা ঢাকা এফ এম এর পেজটিতেও আসতে পারেন www.facebook.com/ilovedhakafm। এছাড়া ইউটিউব চ্যানেলটির কথা আমি মাঝে মাঝেই বলে দেবো। ওকে, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। মোহাম্মদ আতাউর রহমান, এবং আপনি এসেছেন গাইবান্ধা থেকে। জি, একটু আগে দেখলাম যে আপনি আমাদের উপরের যে ফ্লোর আছে নামাজের জায়গাটা, সেখানে গিয়ে আপনি একটু রেস্ট নিচ্ছেন, ঘুমিয়ে গেছেন, এবং তার মানে হচ্ছে আপনাকে একটা লম্বা জার্নি করতে হয়েছে। কতক্ষণ লেগেছে আসতে? আসতে লেগেছে 8:30 থেকে 4:00 পর্যন্ত। হ্যাঁ, তার মানে 8 ঘন্টারও বেশি। 8 ঘন্টারও বেশি। এমনিতে রাস্তাও তো খুব একটা সুবিধা না, মানে কাজ চলতেছে। হ্যাঁ, কাজ চলতেছে ফোর লেন হওয়ার জন্য। যাই হোক, তো নাম কি বলছিলেন? মোহাম্মদ আতাউর রহমান। আতাউর রহমান, আমি আপনাকে আতাউর ভাই বলি। শুধু আতাউর? জি, আতাউর ভাই। তো আতাউর ভাই, আপনি আজকে যে লাখ লাখ মানুষের সামনে যে সিক্রেটসটা বলতে এসেছেন, এটা আপনার ব্যক্তি জীবনের সিক্রেটস, ব্যক্তি জীবনের গোপন বিষয়। আপনি এটা কেন বলতে এসেছেন? আপনি প্রথমে, আমি এই জিনিসটা জানতে চাই। এখানে বলতে আসছি যে আমি যদিও এক ধাপ থেকে আরেক ধাপে, আরেক ধাপ থেকে আরেকটা করতে চেয়েছি, আরেকটা করতে চেয়েছি, প্রতিটা ধাপে আমার সফলতা ছিল, তাহলে আমি যেটা পিছনে ঘটে গেছে সেটাকে আমি ব্যর্থতা হিসেবে দেখি না, দেখতে পারি না, মানতে পারি না। কিন্তু সে যে আমি যে সফল হওয়ার যে পরবর্তী যে সুযোগটা পাবো, এই সুযোগটা আমার আমাকে দেওয়া হয়নি। আমি আমি বুঝতে পারছি না প্রিয় শ্রোতা, ইটস কোয়াইট কমপ্লেক্স স্টোরি, এবং যেটা হয় যে এই ধরনের স্টোরিকে চপিং করে শেষ পর্যন্ত এটাকে পরিবেশনযোগ্য করা, এটাই আমার কাজ। তো আমি স্টার্ট করতে চাই, কারণ এক একটা সিক্রেটস আমাদেরকে যেভাবে জীবনে শিক্ষা দেয় সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় কিছু। আপনাদের সবাইকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসার জন্যে। আমাদের ইউটিউব চ্যানেলটি আমাদের এক ধরনের, মানে এই অনুষ্ঠানের প্রেক্ষাপট একটা তীর্থস্থান আমরা বলতে পারি, এবং সবগুলো এপিসোড ওখানে আছে। আপনারা দেখে দেখে ওখান থেকে যেটা প্রয়োজন হয় ডাউনলোড করতে পারবেন, আপনারা ওখান থেকে শুনতে পারবেন, কমেন্টস করতে পারবেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। ওকে, চ্যানেলটি আছে,
ঢাকা এফএম 90.4 নামে, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে নোটিফিকেশন যে বেল বাটনটি আছে ওই বেল বাটনটি অবশ্যই অন করে নেবেন, তাহলে আপনি আপনার সেলফোনে আমাদের অনুষ্ঠান আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন এবং অটোমেটিক্যালি আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে, আপনি শুনতে পারবেন। একেবারে আতাউর ভাই, ছোটবেলা থেকে শুরু করতে চাই। ছোটবেলা থেকে যে আমার তখন সে সময় যদি দেশ স্বাধীনের পর, তখন যদিও আমাদের দেশ যুদ্ধ বিধ্বস্ত, তখন পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবার। আমার ওই নানার ফ্যামিলিতেও আমি নানার বড় নাতি, হ্যাঁ যদিও আমার মা বড় ছিল না, তার বড় দুই ভাই ছিল, আমি বড় নাতি ছিলাম। আবার দাদার ফ্যামিলিতে তার একটা বড় মেয়ের একটা শুধু ছেলে বড় ছিল আমার, কিন্তু ছেলের দিক থেকে ওই আমি বড় নাতি ছিলাম। আচ্ছা, কাজেই আমাকে আমি আদরও বেশি পাইছি, হ্যাঁ আমাকে নিয়ে আশা আকাঙ্ক্ষাও বেশি ছিল। ওকে, হ্যাঁ আমারও আশা আকাঙ্ক্ষা ছিল। তো এভাবেই আর কি। আপনার বাবা কি করতো? আমার বাবা মুদি দোকান করতো, মনোহারি ব্যবসা। আচ্ছা, মেট্রিক পাস করে বিয়ে করছেন, আবার ওই দোকানদারি করার। আপনার জন্ম কত সালে? আমার জন্ম আসলে 1/11/1977 সাল। 77 সালে সার্টিফিকেট বয়স হয়তো একটু তফাৎ থাকতে পারে, 1/11/1977। ঠিক আছে, বলেন তারপর। তো স্কুলে যাওয়া আসে, তখন পাশে স্কুল ছিল, আমরা কলার পাতায় মাটিতে অনেক সময় হাত দিয়ে লিখেছি, হ্যাঁ সে সময় গাছের ছায়া বসে ক্লাস হতো। তো এভাবেই আর কি লেখাপড়া যা যতটুকু সমর্থ এভাবেই চলছিল আর কি স্বাভাবিকভাবে। ওকে, এই চলন্ত অবস্থায় আমি যখন ক্লাস 3-4-5 এদিকে আমার রোল ছিল স্যার, হ্যাঁ তো ক্লাস যখন 5 উঠি তখন হেড স্যার আমাকে বললো এবং আর একজন সহকারী মাস্টার দুজনে, যা তাও তোমাকে বৃত্তি পরীক্ষা দিতে হবে। আমি বললাম ঠিক আছে স্যার দেবো, ২০ টাকা পরীক্ষার ফিস নিয়ে আসো। আমি আমার বাবা তখন ব্যবসা খুব কঠিন অবস্থা, তখন দেশে আমি বলছি আগেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, তখন ব্যবসার খুব মানে খুব একটা বেস্ট, ব্যবসা কম আবার ব্যবসার পুঁজি কম, লাভও সে সময় একটা সবল ছিল না। তার আগে আব্বা ব্যবসা তারপরে করছেন বা তার আগে করছেন আমার জন্মের আগে। ওকে, তো আমার বাবা 20 টাকা পরীক্ষার ফিস দিতে পারে নাই, হ্যাঁ দেওয়ার দেওয়ার আগ্রহ দেওয়ার প্রস্তুতি ছিল না। তো পরে আমি স্যারকে বলেছি যে স্যার আমি আব্বাকে বলেছি যে আমার আব্বা তো টাকা দেয়নি। আচ্ছা, আবার আমার মা যে দিবে সেও তেমন লেখাপড়া জানতো না, শুধু নিজের নাম স্বাক্ষরটা করতে পারতো, ওই 4-5 পর্যন্ত পড়াশোনা করেছে, তেও মানে সন্তানের ভবিষ্যৎ ফোকাস তাদের অত একটা ধারণা ছিল না, কষ্টে সৃষ্টে ঘর সংসার করতেছে, সৈল্পল এইভাবে মানুষ হইতেছে হবে এই যে তাদের ধ্যান ধারণা। রাইট রাইট রাইট। তো এখন হেডমাস্টার বলতেছে কয় তুমি একটা কাজ করো, তোমার মতো ছেলেরাই বৃত্তি পায়, তোমরা তুমি 20 টাকা কারো কাছে ধানের পর নিয়ে আসিয়ে আমাকে 20 টাকা পরীক্ষার ফিস দাও। হেড স্যার বললো এবং করিম স্যার উনি মারা গেছেন, হেড স্যার ছিল নামটা খেয়াল নেই, মারা গেছেন উনিও। তো 20 টাকা ধানের পর, ধানের পর হচ্ছে তখন 20 টাকা নিলে আবার 20 টাকা একজনের কাছে ধান নেওয়া যেত, ফসল ফলে একদম ধান দেওয়া যেত তাকে, অর্থাৎ এক পাল্লা ধান দেওয়া যেত। তো আমি যে এটা কার কাছে চাইবো বা নিবো এটা দিয়ে, এটা আমার সম্বন্ধে অত একটা তো নলেজই হয়নি আমরা তখন। কোন ক্লাসে ঘটনা? বেলকা স্কুলে আমি ভর্তি হলাম, আমার বাবা যে স্কুলে পড়েছেন যে স্কুলে, ওই স্কুলে একটু দূর হতো মোটামুটি, দেখা গেল স্কুল ছুটি হওয়ার পর ওই একাই আসতে আসতে খুব ক্লান্তি লাগতো, প্রায় 3.5-4 কিলো হবে। আচ্ছা, তারপরে আর কিছুদিন কয়েক মাস যাওয়ার পরে আর স্কুলটা পিটাইতো খুব খুব, মাস্টাররা পেরুন পিটাইতো, পড়া না দিতে পারলে ব্যাট দিয়ে দুই ইয়েতে মারতো আর কি, ভালো মারতো স্যারেরা, কথা নাই পড়া না হলেই মার। আচ্ছা, তা আমার সেটাও একটা, আমি তখন খুব একটা পড়া দিতে পারতাম না, সেটাও একটা ছিল ক্লাস 6-এর সময় তখন। জি, তো আমার ওই বিশেষ করে ক্লান্তির কারণে, হ্যাঁ আচ্ছা, তো স্কুল যাই না, পরে না যাওয়ার ফলে পরে আমার বাবা আমাকে শোভাগঞ্জের স্কুলে নিয়ে যাওয়া ভর্তি করে দেয়, ওখান থেকে আমাদের স্কুল 2 কিলো বাজারের সাথে, আমার বাবা যেখানে মুদি দোকান ছিল ওর পাশে যে স্কুল শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয় ওখানে আমি
পড়াশোনা করি, ক্লাস সিক্স থেকে সিক্স সেভেন, ক্লাস এইটে উঠবো, সেভেনের পরীক্ষা হয়ে গেছে, এইটে উঠবো, এমন সময় আমাদের স্কুলের মধ্যে একটা নাটক মঞ্চস্থ করা হবে। হ্যাঁ, নাটক মঞ্চস্থ করা হবে। তখন ছেলেমেয়েরা এরকম ছোটোখাটো নাটক করতো, সেই নাটকে আমারে নায়ক হওয়ার বানানোর কথা ছিল। আমার কিন্তু তেমন ওগুলো আগ্রহ নাই, কিন্তু এমনি গান টান রেডিও শুনতাম, আমার বাবাও রেডিও শুনতো, আমারও রেডিও শোনার নেশা ছিল। ওই নাটকে যাই আর কি, যে ছেলেটা পরিচালনার দায়িত্বে আর কি থাকে, ও বললো যে আতাউর তুমি নাকি নায়ক হবে। বললাম জি, ও নায়কে হবে। ও দেখলাম যে ওই যে আমার একটা ও মেয়েটাকে আমি পছন্দ করতাম, ও পছন্দ ছিল দেখাতে পছন্দ, আর ওই মেয়েটার মাও আমার বাবাকেও পছন্দ করতো, আমার বাবার সাথে বিয়ের কথা হয়েছিল, তা হয়নি। পরে আর নাটকটা করা হয় না। আমি সম্ভবত সেভেন ক্লাসের পরীক্ষা হওয়ার পর আমি মামার বাড়িতে চলে গেছিলাম, সেই সময় নাটকটা হয়। পরে আর ওই সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না। এভাবে এইট থেকে নাইন এবং নাইন, এই নাইনে ওঠার পর স্কুলে আমাদের কোচিং শুরু হয়। এই কোচিংয়ের মধ্যে আমি একটু ভালো ছাত্র হয়ে উঠি। আচ্ছা, তার আগে আধা ভালো ছিলাম, আধো ভালো, মানে না ভালো না খারাপ। হ্যাঁ, না ভালো না খারাপ, কিন্তু সেটার কারণ ব্যাকগ্রাউন্ড, ওই অভাব। এদিক স্যালো মেশিন চালাইছি, দোকানে গিয়েও বসছি হাট বাজারে, আবার হয়তো বাড়িতে দেখা যায় কাজের ছেলে ছিল, তাদের সঙ্গে গরু ছাগল এগুলোও দেখেছি, মানে সব কিছু দেখাশোনা করেছি। এর মধ্যে পকার শুনে যতটুক করছি ওই তাই, আবার প্রাইভেট হয়তো দিছে কাউকে পড়াতে, তারা আর কি চেষ্টা করছেন যাতে আমি পড়াশোনা করি। কিন্তু আমার বাবা আমাকে স্কুল না যাওয়ার কারণে আমাকে কয়েকবার এমন পিটান পিটায়, একবার আমার গা সমস্ত শরীর ফেটে ফুটে দিছিল। আমি বই বোঝা বান্ধন নিয়ে আমি দক্ষিণমুখী রাস্তা নিছি, বাড়ি কোথায় যাবো নিজেও জানি না, মানে বাড়ি থেকে বের হয়ে, হ্যাঁ বের হয়ে যাচ্ছে, বইগুলো বান্ধি নিছি, একটা কাপড় দিয়ে গামছা নাকি দিয়ে নি রুমাল দিয়ে বান্ধি নিয়ে দক্ষিণমুখী যাচ্ছি, কিন্তু কোথায় যাবো আমি জানি না। প্রায় এক পোয়া কিলো গেছি, এরকম দেওয়ার পরে পরে মা বা বাবা আর একজন লোক, আমার বাবার ভাগ্না সম্পর্কে হয়, সে ধরি যায়, ধরে নিয়ে এসে আমাকে জোর করে ধরে নিয়ে এসে, আমার তো কান্দন থামে না। যাই হোক, এটা আমার দ্বিতীয় কান্দন, তার আর একবার আগে আমার বাবা মারছিল। মানে গায়ে হাত তুলতো খুব নির্মমভাবে আমার বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাকেও মারছিল, আমার বাবার একটু রাগ বেশি ছিল। হ্যাঁ, এবং যে কথা বেশি বলতো, কথাও বেশি বলতো লোকজনের সাথে, রাগ বেশি ছিল, তবে ব্রেনি মেধাবী ছিল সে, কিন্তু নিজেকে কন্ট্রোলিংয়ে যে পরিচালনা করতে হবে সেই জিনিসটা তার মাঝে আমি দেখিনি। ওকে, তো আসলে পিতায় প্রতিটা মানুষ তার নিজস্ব স্থানে সবাই যোগ্যই হতে চায়। আমি আমার বাবাকে খাড়ো করতে না, নিশ্চয়ই নিশ্চয়ই, বাবা যেটাই হোক না কেন বাবাই। হ্যাঁ, আমিও তেমন একজন যোগ্য হতে চেয়েছি, যদিও সে জায়গায় আজকে নাই, তাহলে আমার বাবা, আমরা যাই ধারাবাহিকভাবে যাই সামনের দিকে আগে। হ্যাঁ, ধরে নিয়ে আসলো আপনাকে, কান্নাকাটি করছিলেন? হ্যাঁ, ধরে নিয়ে আসলো, আসার পর হ্যাঁ আবার বাড়িতে থাকা হয়, আমার বাড়িতে থাকা হয়। এভাবে এইট নাইন, ক্লাস নাইনে ওঠার পর ওই স্কুলে কোচিং শুরু হয় আমাদের, ওই কোচিংয়ে আমি একটু ভালো ছাত্র হয়ে উঠি। হ্যাঁ, এবং ভালো ছাত্র মোটামুটি প্রায় বলা যায় সকলের মধ্যমণি। আমি মাঝে মধ্যে এক ব্যাটারি রেডিও শুনতাম, রেডিও স্কুলে নিয়ে যেতাম, পরনে ইয়ে করে কাপড়ের আড়াল করে হয়তো পেঁচাই নিছি, নিয়ে রেডিও শুনতাম, যখন টিফিন দিত কোনো সময় কোনো সময় রেডিও শুনতাম, তখন রেডিওর প্রতি একটা এত আগ্রহ জন্মে গেছে, এই রেডিওর প্রতি আগ্রহ থেকে লেখাপড়ার আগ্রহ জন্মে গেছে। হ্যাঁ, রেডিও, এক ব্যাটারি রেডিও, অথচ তখন সবসময় ব্যাটারি ভালো কিনতে পারতাম না, ব্যাটারি নাই জন্যে রেডিও শুনতে পারতাম না, এমন অবস্থা, অভাব, তো এরকম অবস্থায় গেছে। তারপরে তো আমার একজন বিএসসি টিচার, একজন স্যার, উনি বলেছেন যে আতাউর তুমি কী হতে চাও? আমি বলেছিলাম যে স্যার আমার বিমান বাহিনীতে চাকরি করার ইচ্ছা স্যার, বিমান এক দেশ থেকে আরেক দেশে যায়। হ্যাঁ, আমার বিমানে আকাশ ওড়ার শখ, বিমান এক দেশ থেকে আরেক দেশ দেখব। তখন নজরুলের কবিতাটাও ছিল, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘুরি পাকে, এই ব্যক্ত করেছিলাম। তো মেট্রিক পাশ করা হয়, আমরা 45 জন এক ব্যাচে ছাত্রছাত্রী ছিলাম। আচ্ছা,
তার মধ্যে এক্সপেলটার ফেল হয় 35 জন, 15 জন মাত্র পাশ করি। আচ্ছা, আর 15 জনের মধ্যে তিনটে ফার্স্ট ডিভিশন, তার মধ্যে একটা আমি ছিলাম। রেজাল্ট পাওয়ার পর আমার বাবার কাছে অনেক লোকজন খাওয়া যায়, খাওয়া নেয়। হ্যাঁ, আব্বাও খুশি হয়ে খাওয়া দেয়, কিন্তু আব্বার ধারণা ছিল যে পাশ করতে পারবে না, ব্যবসার দোকানে কিছু। ওই সময়ে মানে এইরকম পরিবেশে এত কঠিন অবস্থা থেকেও আপনি ফার্স্ট ডিভিশন পান। জি। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব। আপনারা শুনছেন আতাউরের জীবনের সিক্রেটস। আর জি কেবরিয়া আপনাদের সঙ্গে আমি রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জি কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে www.facebook.com/ilovedhakafm। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। বিরতির পর আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, সারা দেশব্যাপী। আমি আর জি কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আতাউর। আমি কথা না বাড়িয়ে আতাউরের কাছে আবারও ফিরছি। বলেন তারপর। তো এখন ফার্স্ট বয়স যখন পেলাম, যার এক রোল ছিল সে ফার্স্ট বয়, আমার সাথে ক্লোজ বন্ধুত্ব। তার শৈশব একদিন কারমাইকেল কলেজে গেলাম, ওর বড় ভাই লজিং থেকে লেখাপড়া করে, আমারও একটা পুরাতো ভাই ছিল। তো গেজায় বেড়ে আসলাম এবং কারমাইকেলে ইন্টার ভর্তি হওয়া যায় তখন। জি। আমি ফর্ম নিয়ে আসলাম, ও ফর্ম নিয়ে আসলো, আমরা লজিং থেকে পড়বো সিদ্ধান্ত নিলাম। আমার বাবার তো অভাব, লজিং থেকে পড়বো, ওনার বড় ভাইরা পড়ে। আসিয়ে বাবা আব্বা কইলাম যে বাবা, আব্বা আমাকে ভর্তি করায় দেন। কয় বাবা, আরে 1400 টাকা লাগে তো ভর্তি করাই দে, আমি তো 8 টাকাটাই দিতে পারবো না। হ্যাঁ, তোকে মাসে মাসে 8 টাকা করতে দেব। আমি বললাম যে শুধু বাবা, শুধু আমাকে ভর্তিটা করান, আমি লজিং থেকেই পড়বো, আমি লজিং থেকেই পড়বো। আলম ভাই পড়তেছে নিজের ভাই, তো উনি আরও নাসর বান্ধা, কেন যেন দেওয়ার ইচ্ছে ছিল না। যাই হোক, উনি হয়তো মনে করেছে যে ব্যবসার জায়গা একটা আছে, বড় ছেলে, ব্যবসাকে কাজে লাগাবো, সংসারেতেও এক লাগবে, এই জন্য হয়তো চাই নাই যে ভালো পড়াশোনা করে এত কষ্ট করিয়া চাকরি বাকরি করুক, আমার একটা বার্ডেন হয়ে যাবে, এটা ভেবেছেন। তা আমিও আবার বাবার এই কথাটাকে আমি যে বিরূপভাবে নেবো তা নেই নি, আমি পজিটিভভাবেই নিছি। না পারলে বাবা এখন কী করা যাবে আর, অগত্যা আমি অগত্যা কি সাধ্য অনুযায়ী আর কি, আমি আমাদের এলাকায় যে DW ডিগ্রি কলেজ সুন্দরগঞ্জ থানা, ওখানে আমি ভর্তি হই এবং একটা ফোনিক সাইকেল কিনে নিই। আবার বাবা যেছিল একটা হিরো বাইসাইকেল কিনে দেই, হ্যাঁ ইন্ডিয়ান হিরো বাইসাইকেল। তো ওগুলো আড়ে চারে লিক হয়, নষ্ট হয়, তখন মান ভালো ছিল না ওই সাইকেলগুলোর। জি। এগুলো রেজাল্ট জানার পর আমি বললাম বাবা ফোনিক সাইকেল কিনে দেন, আমি না তো ওগুলো নষ্ট হবে আড়ে চারে কেমন হয়। তখন ফোনিক সাইকেল ছিল 4000 টাকা। 4000 টাকা তখন অনেক টাকা, এবং আপনার ফ্যামিলির জন্য এটা অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। পরে একটা ফোনিক সাইকেল কিনে নেই এবং আমি কলেজ যাতায়াত করি, সুন্দরবনে ভর্তি হই। আই পাস করলাম 93 সালে, ম্যাট্রিক পাস করলাম, আই পাস করলাম 95 সালে। ও এর মধ্যে একটা ঘটনা আমি আর বলতে কাটাইছি, আর মেয়ে সংশ্লিষ্ট ঘটনা বলবো। জি অবশ্যই। ক্লাস নাইনে ওঠার পর যাই হোক, ছেলেদের মধ্যে একটু সম্পর্ক গাঢ় হয়, মনটাও চঞ্চল হয়, সম্পর্ক একটু গাঢ় হয়। তো ক্লাস টেনে যখন উঠলাম, বিদায় পরীক্ষা, বিদায় অনুষ্ঠানের আগে আমার ক্লাসে একটা রেজাউল নামে একটা ইয়ে ছিল, ছেলে ছিল, ফ্রেন্ড আমাদের, ও ছিল খুবই কমিক টাইপের লোক। আচ্ছা আচ্ছা। খুবই সবাইকে হাসাইতে পারতো, মেয়েদের কোন ছেলেদের কোন সারদের সবসময় যখন ইচ্ছা হাসাইতে পারতো এবং হাসাইতো ক্লাসে। তো একদিন ধরলো কয় আতাউর, আমাদের ক্লাসের মধ্যে কোন মেয়েটা তোর পছন্দ, কত তাই আমি তোর সাথে সম্পর্ক করে দেবো। হ্যাঁ, আমি বললাম কে, এটা এটা কথা বলতেছিস কেন, কী জন্য? সম্পর্ক যার হয় হচ্ছে হোক,
আমি তো তোকে বলি নাই যে আমাকে এটা করে দে বা অন্য কাউকে ধরছি নাকি, তুই শুনছিস? কয় না সেটা তো বলি নাই। তারপরও কেমন জানি তোকে না মনে হচ্ছে যে না তোকে একটা মেয়ের সম্পর্ক করে দেয়, কেন জানি তোর প্রতি কেন আমার একটা মায়া আগ্রহ। করলাম না এটা ঠিক না, করলাম না যেটা আমি হয়তো ভাবছি সেটা ওটা সম্ভব না, ওটা তুই করে দিতে পারবি না। কিন্তু না ও নাসর বান্দা, ও শুনবেই। কিন্তু যখন সে নাসর বান্দা হয়ে পড়ে আমাকে ডাকে নিয়ে যায়, ওদিক প্রাইমারি স্কুল ছিল তার পিছে, তখন যখন নাসর বান্দা আমি বললাম যে না এটা তুই পারবি না, এটা শুনিস না, এটা শোনার দরকার নেই। তো ওর নাসর বান্দা হওয়ার কারণে আমি বুঝতে পারি যে কোনো মেয়ে ওকে ঘটক ধরছে আমার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো ওকে আমি ধরলাম যে শোন সত্যি করে কথা কো, সত্য করে কথা বল যে কেউ তোকে ঘটক ধরছে আমাকে ম্যানেজ করে দেওয়ার জন্য, এটা শোনার জন্য, নাহলে তুই তো একাই ইচ্ছা করে আমাকে এত কঠিনভাবে তুই এই কথাটা শুনতে চাবি না। আমি বলতেছি না বারবার, এক দুই দুই দিন তিন দিন সে আমাকে নিয়ে যায় আড়ালের ডাকে নিয়ে যায় কথাটা শোনার জন্য, এবং আমাকে একটা মেয়ে ইয়ে করে দেওয়ার জন্য সে ওই খুব প্রচেষ্টা চালায়। তো আমি শেষে বলি, হ্যাঁ বললাম যে অমুক মেয়েটা আমাদের স্কুলের ছাড়ের বোন। ওকে। তো যেই ছাড়ের ওর নামের কথা বলছি তখন সে জিবাত কামড় খাইছে। হ্যাঁ, কয় আমি ভাবতেও পারি নাই যে এর কথা কবি, এছাড়া যে কোনো একটা কবি আর যে কোনো একটা কথা কইলে আমি তো ওকে ম্যানেজ করে দিতাম। পরে ওকে আমি ধরি যে বল কে তোকে আমাকে এইটা কথা শুনতে বলছে, পরে ও বলে যে অমুক মেয়েরা, পরে আমি বুঝতে পারলাম এবং এই অবস্থায় থাকে। তারপর যখন যখন ইন্টার পড়া শুরু করলাম তখন আমি এমন এক কঠিন পরিস্থিতি দেখলাম আমার সংসারে। হ্যাঁ, এতদিন তো শুধু দেখে আসছি, পরে মর্মে মর্মে অনুভব করতে শিখলাম আর কি। ওকে। এই অবস্থায় ভাবলাম যে এই যে বিয়ে শাদী করে এইরকম ঘর সংসার তো আমি করতে পারবো না, এটা তো অসম্ভব আমার দ্বারা। অতএব নয়, কোনো মেয়ের সাথে সম্পর্ক নয়। হ্যাঁ, আমি দেখি আগে আমার জীবনে কী আছে, আমাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, একটা পথ ধরতে হবে, তারপর ওগুলো বিয়ে শাদী মেয়ে পছন্দ। কোনো মেয়েকে পাত্তা দিতাম না, কোনো মেয়ের সাথে গল্প, মানে এটা আপনার অর্থনৈতিক অবস্থার জন্য আপনি সিদ্ধান্তটা নিলেন। জি জি। ওকে, নোট করবেন প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। ইন্টার পাস করে ডিগ্রিতে এডমিশন নিছি, অর্থনীতি বিএসএস নিছি আমি, অর্থনীতি এই নামটা শুনেই আমি বিএসএস নিছি। অর্থনীতি অর্থের সাথে নীতি, আপনি নিচে যেটা বেটার মনে করেছেন সেটাই সিদ্ধান্ত নিয়েছেন। আমার সাথে ফ্রেন্ড আমরা, আমরা ওইটুকুই। ওই ডিগ্রি এডমিশন হলাম, বই কিনেছি, সাইকেল তো একটা আছে, বই কিনেছি, ডিগ্রির কয়েকটা বই কিনছি, কিনিয়ে এক মাস ক্লাস করছি। এর মধ্যে গাইবান্ধা স্টেডিয়ামে সেনাবাহিনীতে লোক নাই, আমি গেছি সাইকেল নিয়ে গেছি, চাকরি হয়ে গেছে। মেজর স্যার ছিল কেবরিয়া স্যার, যতগুলো আমাদের সিলমার ছিল তার মধ্যে স্টেডিয়াম থেকে সামনের সারিতে নিয়ে এসে দাঁড় করালেন, যে বললো যে তোরা যাদের মধ্যে আইপাস তারা সামনের লাইনে এসে দাঁড়াও, তারা নিচ থেকে সামনের লাইনে এসে দাঁড়াও। দেখলাম যে প্রায় শখানিক বা 120-130 জন এরকম ছেলে দাঁড়ালো, সবাইকে লাইন ধরে বের করে দেওয়া হলো, আইপাস কোনো লোক নেওয়া হবে না, তোরা এখান থেকে চলে যাও। ওকে ওকে। পরে আমি তো মেট্রিক পাসের সার্টিফিকেট নিয়ে গেছি, আমি সামনে গিয়ে দাঁড়াইনি যদিও আইপাস ছিলাম। পরে আমারও চাকরি হয়ে যায় ভাইভাতে, পেডিকেলে টিকে যাই। 1996 সালের সেপ্টেম্বর মাসে তখন আমার এটা চাকরিটা হয়। 6 মাস ট্রেনিং করে বাড়িতে আসছি, এসে ও ট্রেনিংয়ের মধ্যে 3 মাস হয় নাই ট্রেনিং, না 1 মাস হবে, তার মধ্যে একটা সিটি যায় আমার, একটা মেয়ে একটা সিটি দেয়। আমার ফুবাতো গ্রামের ফুবাতো বোন সম্পর্কে কাজিন মেয়ে, তো সিটিটা দেয়, সিটিটা তখন যায়, সিটির ওস্তাদেরা আমার কাছে দেয় না। তার আগে আমাকে একটু বলেন, আপনি আর্মিতে তখন কি হিসেবে জয়েন করেছিলেন? সোলজার। সোলজার, হ্যাঁ। আচ্ছা, সিপাহী। ওস্তাদেরা আমার সিটিটা দেয় না, ওনারা আমাকে ডাকে নিয়ে আলাদাখানে ডাকে নাই, নিয়ে জিজ্ঞেস করে যে আতাউর, ও তখন 3 মাস হয়েছে তখন সেনাবাহিনীর ট্রেনিংয়ের, যে আতাউর তোমার নামে দেখো তো কেউ সিটি পাঠাইছে নাকি, জানো তুমি? বললাম না স্যার জানি না। তো কয় দেখো কেউ সিটি পাঠাইছে নাকি, কেউ পাঠাতে পারে এমন কেউ আছে? বললাম না এমন কেউ নাই। কয় মিথ্যে বলতেছো কেন? কয় মিথ্যে বলতেছো কেন, তোমার নামে যে সিটি আসছে? বললাম স্যার স্যার দিদি দেখেন আসতে পারে স্যার দিদি, আমি তো এটাকে ঠিকানা দিছি, আমি তো এখন আমার বোন ভাই বা মা বাবা যে কেউ হয়তো দিতে পারে তো আমার সিটির ঠিকানা। তা কয় দেখাতে সিটিটা কার, পরে দেখলাম যে ওই ওর নাম লেখা ফুবাতো বোন।
ভদমনের সাথে কি আগে কোনো সম্পর্ক ছিল নাকি হুট করেই? না না, তাহলে ও গ্রামের আমার প্রতিবেশী, যে নিজের ফুয়েতো বোন না, আচ্ছা প্রতিবেশী গ্রামের, আর ওর ভাই ছিল আমার ফ্রেন্ড, ওর ভাই সহ একসাথে পড়েছি, এই কারণে ও আর কি একটু আকর্ষণ বা ও একটা আপন আপন আপনের মতো ওদের সঙ্গে একটু সম্পর্ক ছিল। কি লিখেছে সে চিঠিতে? সে চিঠি লিখে গেছিল যে অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার স্বাদ, নজরুলের একটা গান আছে, আচ্ছা এই গানটা মানে আপনাকে সে পছন্দ করে? হ্যাঁ, যে তুমি আমার যতদিন বেঁচে থাকবো তুমি আমার হৃদয়ে বেঁচে থাকবে চিরদিন, এভাবে লেখেছিল কথা সিটি দেয়। ফলে সিটিটা আমি নিয়েই নিয়ে ওস্তাদ দেখে বললাম, ওস্তাদ মিথ্যে বলতেছি না, মিথ্যে বলতেছি না, এই সত্য কথাটা বলার জন্য যদি আজকে আমার ফাঁসি হতো আমি নির্দ্বিধায় তা বলে ফেলতাম। ও মেয়েটার সাথে কোনো আমার সম্পর্ক নেই, হ্যাঁ ও আমার ফুবাতো কাজিন, হ্যাঁ ওর সাথে এইটুকু আমার একটা, ওর ভাই একসাথে পড়তাম, হ্যাঁ এই ওদের বাড়িতে কখনো টিভি দেখতে গেছি, ও একটা আকর্ষণ ফিল করছে, ও দেওয়ার সুযোগ একটা পাইছে, দিছি, দিয়ে ফেলছে, হ্যাঁ দিয়ে ফেলছে, কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে সিটি লিখছি বা কথা দিছি বা ওকে দিতে বলছি বা এই ধরনের কোনো রিলেশন নাই। একটা মেয়ে একটা ছেলে পছন্দ করতে পারে, একটা মেয়েও করতে পারে, এটাই আমি কি বলবো, কিন্তু আমি আমি তাকে ঠিকানা আমি দিইনি, সে বাড়ির থেকে ঠিকানাটা সংগ্রহ করেছে, হ্যাঁ করিয়ে সিটিটা দিছে। আচ্ছা পরে যাই হোক আমি চলে যাই রুমে, যায় দেখি অনেকে সিটিটা নিয়ে পড়া পড়া পরই দেখা শুরু করতেছে, আমার সাথের ফ্রেন্ডের একটা ছেলে ময়মনসিংহের, ওর নামটা খেলে আমার, ও সিডিটা নিয়ে আর দিচ্ছে না আমাকে, মুট করে ধরছে আর দিচ্ছে না, তো আমি বল দিচ্ছে না, আমি কইলাম এই এটা তো আমার উপহার, এটা তুই দিবি না কেন? কয় না এটা আমার কাছে থাক। আমি কইলাম না ওটা দে আমার কাছে থাক, তুই পরে যদি দেখার ইচ্ছা করে পরি যদি দেখার ইচ্ছা করে তখন পরি দেখবি, দে ওটা সিডি আমাকে দে। আচ্ছা কিন্তু মুট করে ধরেছে, আমি কেড়ে নিতে চাচ্ছি, ছিঁড়ে যাচ্ছে তবু দিচ্ছে না ভাই, বুকে একটা মারছি একটা ঘুষি, কিন্তু এই যে ঘুষি যে মারছি আমি তো জানি যে এখানে সৈনিক আমরা সবাই ফেরেন, জোরে মারিনি আমি, মানে হালকা স্যার কিন্তু হালকা একটু আঘাত পাওয়ার পর ও বুক চেপে ধরে বসে পড়ে এবং আমি সিডিটা নিয়ে নেই এবং রেখে দিই। পরে আমাদের হাবিলদার ওস্তাদের কাছে খবর যায় যে এরকম রুমে এরকম ঘটনা ঘটছে, পরে আমাদের দুজনকে ডেকে নিয়ে যায়, গিয়ে তারপর আমাদের দুজনে আমার কাছে শুনে কি হয়েছে, তারপর ওর কাছে শুনে, ও তো কথা বলে না, ও কথাই বলে না, তারপরে দুইজনের পানিশমেন্ট হলো, পানিশমেন্ট শাস্তি দুইজনেরই শাস্তি, কিন্তু ওই শাস্তির মধ্যেও সে ঠকে যাচ্ছে, পা উপরে মাথা নিচে সে ঠকে যাচ্ছে, অনেক গালাগালি পারলো ওকে, কয় যতদিন চাকরি করবি তো যদি এই আতাউরের সাথে আর কোনো কথা আমি শুনি তাহলে যত গালাগালি মানুষ বানাইতে আর ভালো করতে একটা একটা লোককে শিক্ষা দিতে যত গালি বলা লাগে ভালোর জন্যই গালি গাইলে, তো ও স্যার পরে পর্যন্ত ও আর জীবনে আর আমার সাথে ওরকম করে নাই। হ্যাঁ ওই সিটি আমি ও স্যার তারপরে আমার ডাকছে হইলো, বারো দিন ফায়ার হয়েছে, বারো দিনের মধ্যে একদিনও আমি ফেল করিনি, প্রথম দিনে আমার 5 ইঞ্চি গ্রুপিং হয়েছে 100 মিটার দূরে, ওকে এখন যখন 5 ইঞ্চি কোনো ছেলের বেশ মানে বেশ কয়েকজন আর শুধু গ্রুপিং হয়েছে, অধিকাংশ প্লেয়ারে গ্রুপিং নাই আর আমার প্রথম দিনে 5 ইঞ্চি গ্রুপিং। হ্যাঁ ওস্তাদ হাবিলদার আমাকে ডাকছে সন্ধ্যার সময় পরি আসার পর খাওয়া দাওয়ার পর, কি ব্যাপার আতাউর তুমি জীবনে কী কী অস্ত্র চালাইছো কত দেখি, কোন দল করো? হ্যাঁ কলাম সাহ ওস্তাদ আমি কোনো দল করি না, দল করার বয়স হয়েছে এখনো তো বুঝি না, কেউ দল কোনটার কি কি করলে অত অত ইতিহাসে জানি না অত, তাহলে দল কীভাবে একটা হুট করি একটা করলে একটা দল হলো, আমি আমি সেরকম লোক না, আমি অন্ধবিশ্বাসী না। হ্যাঁ তারপরে কয় তাহলে তোমার তুমি কোন দল করছো কী কী অস্ত্র চালাইছো কও জীবনে? আমি কইলাম কোনো অস্ত্র চালাইনি অস্ত্র, আমি আমি এখানে আসে প্রথম অস্ত্র হাতে নিলাম জীবনে, তো দেখছি পুলিশের কাছে ডিবি রাইফেল। পরে ওনারা আমাকে আরও একটু সার্চ করে, করার পরে যাই হোক পরে আমি বিশ্বাস করে যে আমি মিথ্যে বলি না, কয় একটা ছেলেরও গ্রুপিং হলো না তোমার 5 ইঞ্চি গ্রুপিং হলো, তুমি বলো তো এটা কী করে সম্ভব, তুমি জীবনে অস্ত্র নাওনি বলাওনি আর ধরে ধরোনি? কইলাম হ্যাঁ কথা ঘটনাটা আশ্চর্যই, কিন্তু আমি যেভাবে ফায়ার করছি আমার এইরকম অবস্থা, আমি আমার এম খুবই প্রখর, দৃষ্টিশক্তি খুবই প্রখর, হ্যাঁ আমি যদি একটা লেখা লেখি এটা অন্তর কতটা জয় করবে এটা আমি বুঝতে পারি, মনে হয় আমি লেখে অন্তর জয় করতে পারবো। যাই হোক কিছু এরকম কথা বলার পর স্যার বিশ্বাস করে, পরে আমি ক্লাস নেই ওদের, আমার ফ্রেন্ডদের ক্লাস নেই, কীভাবে আমি গ্রুপিং করতে পারলাম? আচ্ছা আচ্ছা, তবে আমি একটা সাইডে দুর্বল, যে একেবারে তো অলি নল ছিলাম তাও তো না, কেউ না কোনো কোনো সাইডে দুর্বল থাকে, আমি পিটিতে দুর্বল ছিলাম,
অর্থাৎ আমার শারীরিক পুষ্টির ঘাটতি ছিল, ফ্র্যাকচার হয়েছিল দুই পায়ের মাঝে। আমি ডাক্তারের কাছে সিক রিপোর্টে কত যাইতে চাইছি, হাবিলদারা আমাকে নিয়ে যায় নাই। আমি ছয় মাসের মধ্যে একদিনও আমাকে সিক রিপোর্টে নিয়ে যায় নাই। আমি অনেক কাজছি এই দুই পায়ের ব্যথার জন্য। ওই অবস্থায় পিটি করতে হতো? হ্যাঁ, ওই অবস্থায় পিটি করছে, কখন মনে হয় হাড় হুড্ডি ভাঙিয়েছে, রুসুর মার হয়ে যায়। এই কষ্টটা সহ্য না করে পারি, আমি অনেকক্ষণ কান্দিছি অনেক সময় ব্যাপারে। কারণ ওস্তাদেরা এক সময় বুঝাইতো যে সিক্রি বোর্ডে গেলে সিনারিটি পিছিয়ে যাবে। ও হ্যাঁ, দেখা যাচ্ছে যে কষ্ট হলে পার। ওই সময়টা ছয় মাসের সবার ট্রেনিং খুব দুর্ধর্ষ ট্রেনিং থাকে আমরা জানি, এবং এই ছয় মাসের ট্রেনিং সারাটা জীবন মনে থাকে। হ্যাঁ, যাই হোক বলেন তারপর। তো যাই হোক, এই হলো ট্রেনিং এর এই কথা। আমি তিন মাস পর যখন পাসিং আউটে আসতাম, বুগরেটে ছিল আমার ট্রেনিং সেন্টার, আর্মার্ড কোর রেজিমেন্ট, সাজোয়া বাহিনী, ট্যাঙ্কের ড্রাইভার ছিলাম আমি। ট্যাঙ্কের ড্রাইভার ছিলেন? জি। তো ওই মেসে আসি আমি ঘুমাইতাম, ঘুম কম হতো, খাওয়া দাওয়া করে আবার। আপনার ট্রেনিংটা কোথায় হচ্ছিল? বুগরে মাজিরা ক্যান্টনমেন্টে। জি জি। ট্যাঙ্কের ড্রাইভার হিসেবে ভালোই ছিলাম, অন্যান্য দিক দিয়ে অস্ত্র চালনার দিক সব দিক দিয়ে ভালো ছিলাম। ওই ব্যথার কারণে পিটিটাতে দুর্বল ছিলাম আমি। জি। মাঝে মাঝে একশো কিলো দূর কয়েকবার মাত্র পাস করছি, তার কারণ আমার পা তো লাভ দিয়ে যখন পাম দিয়ে জাম দিয়ে পাড়া ফেলাবো তখন মনে হয় হাড্ডিটা ভেঙে গেল। ওই শরীরে ভরটা ওই সহ্য করে না। তারপর কষ্ট করে দৌড়িয়ে আমি হয়তো এক মাইল দৌড় দুই তিন দিন পাস করছি এরকম। আরোগুলো দৌড় দৌড়েছি, ছয় কিলো, আট কিলো, হ্যাঁ একদিন ইউনিটে গিয়ে চব্বিশ কিলো দৌড়েছি। ট্রেনিং শেষ করিয়া যখন গেলাম ইউনিটে, ইউনিটে যা তখন দেখলাম যে হাবিলদার পর্যায়ে যারা কারা কী কী দায়িত্ব সবাই কী কী করে সব যখন দেখলাম, দেখিয়া কেন জানি আমার একটা বিদ্বেষী মানে একটু বিতৃষ্ণা আসলো। হ্যাঁ, যে আমি ডিগ্রি পাস করে তো শিক্ষকতা করতে পারি, আমার তো এই চাকরি, আমার তো আমি এতদিন ধরে করতে পারবো না, হ্যাঁ আমার করতে ভালো লাগবো না। না, আমি এখনো যাই, যায় ডিগ্রি পাস করবো, করিয়া আমি হাইস্কুলে শিক্ষকতা করব। এবং আমার সাথের একজন হাবিলদার আছে, তাকে আমি বিষয়টা শেয়ার করি। আমরা ছেলেরা তো কিছু আলোচনা করি, কেউ কেউ হাবিলদার আছে তাকে বিষয়টা শেয়ার করি যে ওস্তাদ জি, আমি মনে হয় চাকরি করতে পারবো না, আমাকে চলে যেতে হবে চাকরি বাদ দিয়ে। হ্যাঁ, তো বলছে দেখো কত কষ্ট করে এই জায়গায় আসছো, এখান থেকে চলে যাবে আর একটা জায়গার যে যা উঠবে, উঠতে পারবে কি না সেটা অনেক ভাবনা চিন্তার বিষয় আছে। হ্যাঁ, কোলাম ওস্তাদ জি সেটা জানি না, তবে আমার আত্মবিশ্বাস আছে আমাকে আর একটা জায়গায় পৌঁছতে হবে, পারবো, কিন্তু আমি তো চাকরি করতে পারবো না মনে হয়। উনি ওইটুকুই শুধু বলছে, ওনার কিন্তু দরখাস্ত দিলে তো ছেড়ে দেবে না। আমি প্রথম সাত দিনের মাথায় আমি রাতের অন্ধকারে দুইজন মিলিয়ে আমরা ইউনিট থেকে বের হয়ে চলে আসি। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব। আপনারা শুনছেন আতাউরের জীবনের সিক্রেটস। আর জে কেবরিয়া আপনাদের সঙ্গে আমি রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে www.facebook.com/ilovedhakafm। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, সারা দেশব্যাপী। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আতাউর। আমি কথা না বাড়িয়ে আতাউরের কাছে আবারও ফিরছি। দুইটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। জি। আর আর্মিতে চাকরি হওয়া মানে হচ্ছে একটা নিশ্চিত জীবন, চ্যালেঞ্জিং লাইফ আমরা জানি, কিন্তু ডিসিপ্লিন মেনটেন করলে, রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করলে এখানে পেনশন আছে এবং একটা নিশ্চিত জীবনযাপন করা যায়। জি। এটা তো আপনি জানতেন।
এই পয়সাটা আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় ছিল, তো তারপরেও আপনি চাকরি ছাড়ার সিদ্ধান্তটা কিসের জন্য নিলেন বলতো? মূলত ছিল কি জীবনটা আমি মনে করি শান্তির জন্য, এখানে যুদ্ধ যুদ্ধ সারাক্ষণ যুদ্ধ, সেনাবাহিনী কি যুদ্ধের জন্য? হ্যাঁ, তো আপনার মাথার মধ্যে জিনিসটা আসতো না, মানে আপনি আপনাকে ক্ল্যাশ করতে বিষয়টা? হ্যাঁ, কি কথা, মানুষ শান্তি নিয়ে দুনিয়াতে পার হয়েছে, আল্লাহ আশাফুল মাখলুকাতে শান্তি, কিন্তু দুনিয়া যুদ্ধের জন্য আমাকে সারাক্ষণ ট্রেনিং নিতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, এই যুদ্ধ যুদ্ধ জিনিসটাই আমাকে আরো বেশি করি। মানে একসময় সিদ্ধান্ত নিলেন যে না আপনি করবেন না? না, করবো না, আমি ডিগ্রি পাশ করি, মাস্টারি করবো, 50-60 হাজার হইলে তখন স্কুলে ঢোকা যাইতো। এবং আমি যাকে বিয়ে করতাম হয়তো সেও তারও মাস্টারি চাকরি হয়ে যেত, তার বাবা ছিল প্রাইমারি মাস্টার। দুজন যদি চাকরি করি তাতে সংসারের অভাব আমার মনে হয় না অতটা ঘুষবে। আমি কিন্তু আমার বাবাকে এড়িয়ে বা ফাঁকি দিয়ে কোনো জীবন ওটাকে বাদ দিছি বা তাকে কষ্টে ফেলানোর জন্য বা আমার দায় আনানোর জন্য, তাও না, বরং আর একটা দায়িত্ব নেওয়া এবং নিতে হবে আমাকে, সেটার সাহস নিয়েই আমি বাদ দিছি। হ্যাঁ, এই কারণে এই চাকরিটা ছাড়া, তবে সেই সময় আমি নিজেকে ইয়ে মনে করি না, অপরাধী মনে করি না। হ্যাঁ, তো যাই হোক, বাবা অনেক কষ্ট সে সময়, অনেক কঠিন বাস্তবের মুখোমুখি ফেস করছেন সে সময়। আমি মূল্যায়নের জায়গাটা একটু পরে আসতে চাই, আমি মূল যে জায়গাটায় আসতে চাই সেটা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিলেন কারণ আপনার এই ধরনের ট্রেনিং ভালো লাগছিল না এটা, এবং আপনি যেটা মনে করছিলেন যে জীবনটা আসলে শান্তির জন্য, এটা আপনার ব্যক্তিগত অভিমত, বাকি বিষয়ে আমি ব্যাখ্যাতে নাই বাজাচ্ছি। এই বোধটা আপনার ভিতরে কাজ করছিল এবং আপনি এরকম একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত নিলেন, আমি আমার জায়গা থেকে এটা ভুল সিদ্ধান্তই মনে করি, কারণ আপনি আজকে সিক্রেটসে এসেছেন এবং আপনার এই ধারাবাহিক এই একটা ভুল, একটা কথা আছে যে মানুষের একটা সিদ্ধান্ত পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। একটা মানুষের জীবন যখন পরিবর্তন হয় পুরো একটা পরিবারের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে, এটা ভুলও হতে পারে ভালোও হতে পারে। আমি মনে করি এই স্টেজে আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল, চরম পর্যায়ের ভুল সিদ্ধান্ত ছিল। আজকে আপনার জীবনটা কোথায় দাঁড়িয়ে আছে আমরা ধারাবাহিকভাবে সেটা জানবো। কিভাবে পালালেন আপনি ওখান থেকে? রুম থেকে রাতের অন্ধকারে বেরোছি, দুটো তিনটার দিকে। আপনার সঙ্গে আরেকটা ছেলে ছিল? হ্যাঁ, আরেকটা ছেলে ছিল, দুইজন, ও চাকরি করবে না, ও গিয়ে পড়াশোনা করবে। বন্ধু বান্ধবদের মধ্যে তো একটু কথা হইতোই যে চাকরি করবো না রে, ভালো লাগে না। হ্যাঁ, আমি যা এটা করতাম এটা করতাম, কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রিক পাস থাকলে আমি চাকরিটা বাদ দিয়ে আসতাম না, বাদ দিয়ে আসতে পারতামও না ম্যাট্রিক পাস থাকলে। তো ওইভাবে 7 দিনের দিন চলে আসি, কিন্তু প্রথম চলে আসার পর আমি আসিয়েছিলাম ওই আমার চাচার বাসায়, বগুড়ার ট্রেনিং করার অত অবস্থায় যার বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে যাইতাম, তখন অনায়াসে বাড়ি চলে যেতে পারতাম, তাও যাইনি ট্রেনিংয়ের সময় এত কষ্ট। তো ওই মেসে আসে ঘুমিয়েছিলাম, আমাকে পরে খুঁজে বের করছে হাবিলদার, আমার বাসায় গেছিলো খোঁজার জন্য, উনি যা দেখা পায়নি কইছে ছুরিতে রাখা হয়েছে, পাড়ে দেন। 3 মাস পর্যন্ত চাকরি থাকে একটা ছেলে, জি, এবং এই সময়টাতে খুঁজতে থাকে। এই সময়টাতে পেলে হয়তো বা একটা মানে নিয়ম অনুযায়ী যেটা হয় আর কি, অনেক সময় জেলও হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর আপনি পালিয়ে এসে কই ছিলেন ওই সময়টাতে? ওই যে আমার চাচার বাসা, ওই যে বগুড়ে আজিউল হকের পত্তু যে চাচা। তো আপনি বাড়িতে কি বোঝালেন যে আমি পালিয়ে আসছি, বাড়িতে কি বললেন? বাড়িতে যখন আমাকে এখান থেকে বের করিয়ে খুঁজে খুঁজে নিয়ে গেল, নিয়ে যায় তখন ব্যাগের মধ্যে ওই সিডিটা ছিল ওই মেয়ের, ওই সিডিটা পাইলো, পাইলেও বাড়ি পাইলো যে ওই যে কি ব্যাপার চিঠি, এই চিঠির কারণে বোধ হয় পালাই আসছে। হ্যাঁ, চিঠির কারণে বোধ হয় পালাই, হ্যাঁ চিঠির মেয়ের সাথে সম্পর্ক বা এরকম কোনো কিছু। হ্যাঁ, ও মেয়েটার চিঠি নিয়ে তখন ব্যাগ থেকে খুঁজে পেলো ও মেয়েটার চিঠি, পেয়ে এখন সবাই বলা বলি শুরু করলো। এটা আমার মামার বাড়িতে, তখন আমি ওখান থেকে মামার বাড়িতে নিয়ে গেছে আমার ছাত্রাবাস থেকে, বললো কি রে ও মেয়েটার সাথে তো সম্পর্ক আছে নাকি, বা সিটিটা কীভাবে আসলো? কইলাম না, ও পছন্দ করে দিয়ে দিছিল, কয় যদি ওকে পছন্দ হয় তাহলে ওকে দিয়ে বিয়ে দেবো, তোর সমস্যা কি, চাকরিতে যা। এটা আমার লোকজন দিয়ে বলাইলো, কয় যদি সমস্যা কি বিয়ে দেবো ওকে দিয়ে, তুই চাকরিতে যা, সে চাকরি ছাড়বি কেন একটা মেয়ের জন্যে? আমি বললাম না, আমি মেয়ের জন্য তো চাকরি ছাড়ি নাই, আমার কথা আমার কর্ম পছন্দ হয় নাই, আমার লাইফ পছন্দ হয় নাই, সে জায়গাতে আমি বিয়ে করবো না, বিয়ে আমি নিজেও মেয়ে পছন্দ করি নেই নাই, আমাকে পছন্দ করে দিলেও আমি বিয়ে করবো না। ওকে ওকে, হ্যাঁ পছন্দ করে দিলেও আমি বিয়ে করবো না, ওটা নয় কথা, ওটা সম্পর্ক, তার সাথে আমার সম্পর্ক নাই। কয় থাকে চাকরি যা, কার কোনো মেয়ে পছন্দ আছে নাকি বা কি পছন্দ করছে, কি চাকরি ট্রেনিং না শেষ হয়েছে এখন যা, যাইতে হবে। কইলাম না, ও চাকরি আমার সাথে আর সম্ভব না। হ্যাঁ, সম্ভব না, কয় তাহলে কী করবি? ও কইলে মারিয়ে ফেলে, আমাকে মারিয়ে ফেলে লাশটা পাঠায় দাও ওখানে, তাও যাবেন না আপনি? না, আমি বলছিলাম আমাকে মারিয়ে ফেলে আমার লাশটা ওখানে পাঠায় দাও। হ্যাঁ, তাও আমার যাওয়া সম্ভব না।
তারপরে আমার বাবা এগুলো কথাবার্তা শুনে আমার বাবা আসলো, আমার ছোট দাদা সহ আমার নানার মামার বাড়িতে আসিয়ে অনেক রাগারাগি করলো। দাদা জিজ্ঞেস করলো, এখন কি করবি, হ্যাঁ কি করবি তাহলে, তুই কী জন্য চাকরি বাদ দিয়ে আসছ? আমি বললাম, ও দাদা আমি ডিগ্রি পাশ করিয়ে হাই স্কুলে শিক্ষকতা করবো আমি, হ্যাঁ আর আমি যাকে বিয়ে করবো সে একদম প্রাইমারি শিক্ষিকা হবে। জি, দুজনে চাকরি করলে আসে না, মানে সে তো কম কিছু হবে না, হ্যাঁ আমার সৈনিক জীবন আমার ভালো লাগে না, ও চাকরি করলে আমি জীবনে বিয়ে শাদি আমি করব না, এরকম আমার হতে পারে। ওকে, তারপরে যাই হোক দাদা তেমন কিছু বলতে পারে না, শুধু বললো কয় জীবন কি দেখিস আলাদা, দেখিস আলাদা জীবন কেমন, জীবন কি জিনিস। আমার ওই দাদা ছিল মাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আমার আব্বাগুলো কথা শুনি একেবারে রাগারাগি সারাসারি করিয়ে একেবারে গালাগালি করতে করতে বাড়ি মাতার নিছে, এরকম অবস্থা আপনাকে, হ্যাঁ বাড়ি মাতার নিছে একেবারে তেজ্য করে দিল। আমি সবার বড়, মাঝখানে দুটো বোন, তার ছোট ভাই। মানে এটা তো আপনার বাবার এই মুদির দোকানে টাকা দিয়ে চলতো? হ্যাঁ, আর কিছু জমা জমি কিনছিল মুদির দোকান, দোকান আমি বড় যেটুক হয়েছি তখন মুদির দোকান দিয়ে খুব একটা বেশি মালামাল ছিল না, আর ধরে থাকা হয়েছে হাইল করে দিয়ে, কিন্তু জমি আবাদ করা হয়েছে। ওকে, কয় তোর লেখাপড়া মারাছিস, বাড়িতে ভাত নাই, কোথায় কী করি যা, কী খাবি সেটা তোর ব্যাপার, হ্যাঁ তোকে আজকে থাকি আমি তেজ্য করে দিলাম, তোকে আজকে থাকি আমি তেজ্য করে দিলাম, একেবারে এটা এমন জোরে চিল্লাই চিল্লি বলতে বাড়ি মাথায় উঠে নিছে। তারপরে বমর বড় মামা আসিয়ে রাগ হয়েছে, হ্যাঁ ছেলে যদি চাকরি তাই নাই করে এখন তো তাই কী করি খাই খাবি সেটা তার ব্যাপার, তা তোমরা এগুলো কিনা শুরু করে দিয়েছেন, বাড়ি মাথা তো উঠে দিয়েছেন না, হরে এগুলো তার কী শুরু করে দিয়েছেন। যাই হোক, তার কথা শুনে বাবার সম্বন্ধে হয় তাই ওরা একটু থামিয়ে গেছে। আমি মাথায় ডাইনিং টেবিলের মাথায় কাল্লা চাপড়ি চাপড়িয়ে কান্দিছি, হেক পারি পারি, এত জীবনে আরও দুইবার কাঁদিছি আমি, ওইটা আমার তৃতীয়বার কান্না, ওটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ কান্না মাথা চাপড়ি, বলে আমার জীবনটা তো আজকে থাকি যেটা গড়াইতে জন্য চাইছিলাম যে লাইফ শিক্ষকতা করব সেটা তো আর হলোই না, এখন জীবন আমি এখন অনিশ্চয়তার অনিশ্চয়তার পথে আমি চলে গেলাম, জানি না এখানে সাফল্য না বিফল্য আছে, সেটা অনেক বন্ধুর পথ। এইভাবে আর কি আমি ওখান থাকি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা, বাড়িতে আর যাই না। ওকে, এবং যাওয়ার সময় মামা আমার আমাকে নিয়ে রংপুর যাচ্ছিলাম, এক মামাতো ভাইয়ের মেসে, মামা ওখানে গেছে আমাকে শুদ্ধে যায় দোকানে টিভি কিনছে, টিভি ছিল না তখন, ওকে কয় একটা টিভি কিনি, কয় তুই বাড়িতে আয়, না মামা আমি যাবো না, মামা কান দিছে চোখের পানি, জানে যে আমার কথাই ভাগনে ফেলাইতে পারে না, কিন্তু তাই তো আমি তো বাঁধন হারা হয়ে গেছি, এখন তখন সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছি, মার প্রতি মা ভাই বোনের প্রতি ছিল মমতা সব বিচ্ছিন্ন করিয়ে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। এই যে ঢাকা আসি, অনেক ঘোরাঘুরি, চাকরি অনেকখানে হয় হয় না, গার্মেন্টসে দুই তিন দিন ডিউটি করি, সব মেয়েরা আমার সাথে আসে কথা বলার জন্য একেবারে জোর। গার্মেন্টসে জয়েন করলেন আপনি? তিন দিন গেছিলাম, বায়োডাটা দিনই, কাগজপত্র দিনই, তিন দিন যাওয়ার পরে সব মেয়েরা আমার সাথে মানে ইয়ে করে কোয়ালিটি দিয়েছিল, সব মেয়েরা আমার সাথে কথা বলার জন্য ফিরে ফিরি, আমি আসি কথা বলি না, আসি ওটা কয় ওটা কয়, আমি তো জানি মেয়েদের সাথে মিশলে আমাকে মেয়েরা আমার প্রতি দুর্বল হয়ে যাবে, আমি ওদের সঙ্গে মিশি না, পরে ওই ছেলেরা আমাকে নিয়েই যায় না। আরও একটু একটা চাকরি গুলশানে, এখানেই একটা চাকরির খোঁজ হয়েছিল, ওই যে গেটটা খুলে দেওয়া সকালবেলা, সন্ধ্যার সময় বন্ধ করা, আর কয়েকটা ফুলের গাছ আছে তার দেখাশোনা করা, অফিসে তিন চারজন লোক ছিল তাদের বাজার সদাই করা, একটা হেড অফিস মনে হয় ছোটো মোটো। তিন দিন চাকরি করার পরে ছেড়ে দিলেন কেন? ওই যে যে সাথে আমাকে নিয়ে গেছিলো ওই নিয়ে যায়নি, ওই মেয়েদের উৎপাত, নিয়ে যায়নি, তুই আর নিয়ে যায় আমার জন্য, দেখ ক্যান্ডি বাইরে যখন যারা খাইতে যায় না আমার জন্য অনেকজন অনেক কিছু। কিন্তু আমি যত জানি যে গার্মেন্টসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, আর্মি লাইফের চেয়ে কি গার্মেন্টসের লাইফটা ভালো ছিল? না ভালো ছিল না, এটা তো আমি অগত্যা, আমার তো লাইফ উপায় নাই, এই জন্য করতে হবে। এবং আপনি টার্গেট করছিলেন যেভাবেই হোক না কেন এখান থেকে বের হয়ে শিক্ষকতা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন সেটা যখন হলো না, এখন যেখানে হোক জীবনটা তো আমাকে কাটাইতে হবে, এখন সেই নিরুপায় হয়ে এখানে আসছি চলি, এই আর কি। গার্মেন্টসে ওই তিন দিনে ডিউটি করা হয়েছে, আর ওর বেশি ডিউটি করা হয় নাই। তারপরে যখন এইভাবে ছয় সাত মাস চলে যায় আমার চাকরি এটে ওটে খালি ঠোকর এসেই হয় না, তারপর মামা একদিন আসিয়ে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি যাইনি,
হ্যাঁ আমি জানি না, পরে মামা একটা লোক সহ আব্বাকে সহ পাঠাই দিছে, তারপরে আমাকে নিয়ে যাইতে পারছে বাড়িতে যা। ওকে নিয়ে যাইতে পারছে, তখন ডিগ্রি পরীক্ষা সামনে, আমাকে কইলো যে ফর্ম ফিল আপ করি পরীক্ষা দেওয়ার কথা বললো চাচা আব্বা। তা আমি কইলাম পড়াশোনা নাই, এই ঢাকা ঢুকে এই যে কত বিচ্ছিন্ন, হ্যাঁ এই যে কান্নাকাটি করিয়ে গেলাম সব এর দিকের মাস্টারি আসা আঙ্কার তেজ করি ত্যাগ করিয়ে এখানে আরও কি আসিয়া আবার আরও ডিগ্রি পড়া সম্ভব? আমি চাই না, ডিগ্রি আমি পড়ি না, আমার আর্মিতে ড্রাইভার ট্রেড ছিল, আমি ঢাকা শহরে ড্রাইভিং শিখিয়ে ড্রাইভিং করিয়া আমি আমার জীবন অতিবাহিত করব। যে টাকা দিয়ে আমাকে ডিগ্রি পাস পরীক্ষা দেওয়াইতেছেন ওই টাকা দেন তো আমি ড্রাইভিং শিখি যায়। এটা আপনি বললেন? হ্যাঁ এটা আমি বললাম। কেন বললেন? বললাম যে আমি আর পড়াশোনা হবে না, তো ওই যে টেবিলে মাথা সাপড়ে কান্দিছি ওই আশাটা তো আমি ত্যাগ করে ফেলছি অনেক কষ্টে, অনেক একটা কষ্টে, যে ঢাকা আমি যাবো না, যাইতাম না, আর সেখানে আমাকে ঘুরি বেড়াইতে হইতেছে। তো বাবা ওটা মানলো না, কয় ড্রাইভারে অ্যাক্সিডেন্ট হয় মরে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় কত কি হয় ওগুলো শেখা যাবে না। হ্যাঁ বললাম ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয় মরে, ড্রাইভারেরা মরে দেখেন তো ফকরে গাড়ি চড়ি বেড়ায় নাকি বড় লোকেরা চড়ি বেড়ায়, গাড়ি কেটা চড়ি বেড়ায়। তো আপনি যে একটা আইপার শিক্ষিত লোক হয় ধরনের কথা কইতেছেন, ড্রাইভারেরা খালি মরে, হ্যাঁ ড্রাইভারেরা মরতে পারে, মরে মরবে, কর্ম করতে গিয়ে মরবে, সেটা তো মরণের ভয় করলে কি আর করি খাওয়া যাবে নাকি? না যাই হোক তাই দেয় নাই, যেটা ভালো বুঝছে সেটাই। পরে ডিগ্রি আমি পরীক্ষা দিই, দেওয়ার পরে ডিগ্রি থার্ড ক্লাস হয় আমার পড়াশোনা না করার কারণে। থার্ড ক্লাস পেলেন, ইন্টারমিডিয়েটে কী ছিল? সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস ছিল, আচ্ছা। তো থার্ড ক্লাস হয়, তখন থার্ড ক্লাস তিনটার মধ্যে একটা থার্ড ক্লাস থাকলেও চলবে না হাই স্কুলে শিক্ষকতা। জি। পরে আমি বাবাকে বললাম যাবো, আমি সামনেবার আবার পরীক্ষা দেবো, তো আমি সেকেন্ড ক্লাস পাবো, আমাকে হাই স্কুলে ঢুকতে হবে। কিন্তু বাবা তো অতিষ্ঠ হয়ে গেছে অভাবের তাড়নায়, হ্যাঁ একেবারে আমার বনুক বিয়ে দেওয়া লাগে তখন, আর একটা তার ছোটোটা বড় হইতেছে, আরও একটা ছোট ভাই যখন বোধহয় জন্ম হয়েছে, এরকম মানে সে মানে কঠিন নাজেহাল অবস্থা। এখন এর মধ্যে আমি যে কোনো কিছুর বায়না ধরবো উপায় নাই, কিন্তু এখন সহ্য না করিয়ে করার কি আছে? আমার উপর দুর্ব্যবহার করলে যে এটুকু যে ভরসাটুকু নিয়ে সে ধরে থাকবে নিজেকে, সেটুকু তো হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো তার দুর্বলতার সুযোগ নিচ্ছি তাও না, বরঞ্চ ওখানে আমি নাগা এই ঢাকা আসি যদি এত না থাকতাম ডিগ্রি সেকেন্ড ক্লাসে আমি পাইতাম, আমি তো বিচ্ছিন্ন ছিলাম, ক্লাস করে নিই একই মাস ডিগ্রি ইংলিশ নিয়ে প্রাইভেট পড়ি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এগুলো আপনার ভুল, এগুলো আপনি একের পর এক ভুল করে যাচ্ছেন। এই ভুলটা হচ্ছে ওই ওখানে ওই যে আমাকে টেবিলে মাথা সাপড়ে আমি কাঁদছি, না এটা এটা ভুল না, এটা আপনার রিঅ্যাকশন, এটা হতেই পারে। দেখুন প্রথম ভুল হচ্ছে আপনি আর্মি ছেড়ে চলে আসা, আপনার পারিবারিক অবস্থা সবকিছু জানার পরে। দ্বিতীয় ভুল হচ্ছে যে আপনি আপনার বাবা এরকম রাগারাগি করলো, আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন, ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করলেন বা অন্য অন্য জায়গায় কাজ করলেন, তারপরে বাবা যখন ঠান্ডা হয়েছে আপনি বাড়িতে কিন্তু ঠিকই ফিরে আসলেন। সো বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ছিল আপনার জন্য একটা বড় ভুল। তৃতীয় ভুল হচ্ছে হলো আপনি পরীক্ষা দিলেন কিন্তু আপনি ভালো করে পড়াশোনা করতে পারলেন না, যে কারণে আপনি থার্ড ক্লাস পেলেন। সো এইগুলো হচ্ছে ভুল এবং বড় রকমের ভুল। এবং হয় কি জীবনে আমরা ভুলগুলো যখন বারবার করতে থাকি তখন জীবন আমাদের নিয়ে আর চিন্তা করে না এবং জীবন তখন আমাদের পেনাল্টি দিতে থাকে। আপনার জীবনটা এখন এই জায়গাতেই গেছে। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, আপনারা শুনছেন আতাউরের জীবনের সিক্রেটস, আর জি কেবরিয়া আপনাদের সঙ্গে আমি রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন, ডিটেল আপডেটের জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জি কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে www.facebook.com/ilovedhakafm, লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার বিরতির পর আপনারা শুনছেন
ঢাকা এফ এম 90.4 সারা দেশব্যাপী। আমি আরজে কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আতাউর। আমি কথা না বাড়িয়ে আতাউরের কাছে আবারও ফিরছি। বলেন, তারপর বাবা না আবার রাগারাগি করছে, হ্যাঁ না থার্ড ক্লাস কয় পাশ করছে সেটাই বেশি, আবার কিছুর পরীক্ষা, পরীক্ষা দেওয়ার দরকার নাই, কিন্তু খালি এই পরীক্ষাটুকু এইটুকুতেই না, এতে মার সময় মার সাথেও অনেক সময় রাগারাগি করছে, মার সাথে অনেক সময় আমার সাথেও করত। আমার তখন মনে হতো যে এগুলোই ফেস করে আসতেছি, যে আর্মি চাকরি করলে আর্মি সেনাবাহিনী, আমার একটা হাবিলদার ছিল ওস্তাদ, জীবনে বিয়ে করে নাই, হাবিলদার রিটায়ার পর্যায়ে চলে গেছে, বিয়ে করে নাই, আমিও যদি সেনাবাহিনীর চাকরি যদি বাধ্য হয়ে করতাম ওই আমি বিয়ে করতাম না জীবনে, ওই কামাইয়ের টাকায় তা খাওয়া না গেলে খায় তাকে ওই সুখী হওয়া না গেলে আমি বিয়ে শাদী করতাম না জীবনে, তার কারণ বিয়ে শাদী করার মতো চয়েস করার মতো মেয়ের সাথে আমার রিলেশন হয়েও নাই, আমার আগ্রহ নাই আমার লাইফের প্রতি। তো থার্ড ক্লাস যখন চলে না তখন আর পরীক্ষা তো দেওয়া হলো না, আব্বা আবার রাগারাগি করে, তখন আমি বলে দিলাম যে বাবা যদি আমার শিক্ষকতা না করা হয় বা আর পরীক্ষা দেওয়া না হয় তাহলে আমি আবার ঢাকা চলে যাব। তো যাই হোক, এটা কিছু সময়ের সাপেক্ষ, আবার সময়ক্ষণ আসে দিনক্ষণ, আমি আবার নারায়ণগঞ্জ চলে যাই, তখন আমাদের এলাকার কিছু ছেলে কোম্পানিতে চাকরি করে নারায়ণগঞ্জ চলে যাই। যাই হোক, ফতুল্লা ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং মিলস লিমিটেড, ওখানে স্টোর অফিসার হিসেবে আমার চাকরি হয়, 1800 টাকা বেতনে, ডিগ্রি পাশের সার্টিফিকেট দিয়ে 1800 টাকা বেতনে, 12 ঘন্টার ডিউটিতে, এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট। এখন এভাবে আমার 1999 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমি জয়েন করছি সেই চাকরিতে। চাকরি এখন তো অবস্থা বুঝি ব্যবস্থা, এটা তো আমি যে চাইলেই হুট করে বেশি পাবো তাও তো মালিক দিতে পারবে না, হ্যাঁ কিংবা আমার প্রয়োজন হইলেই যে তারা দিবে তাও তো না। এখন থাকতে থাকতে ইয়ে হয়েছে, আমার চেহারাটা একটু ভালো হয়েছে, ফিগারটা একটু ভালো হয়েছে, সে ভালো হওয়ার পরে আমি তখন দেখি যে 12 ঘন্টা ডিউটিরই খাটনি এই যেগুলো, একটা মানুষ 12 ঘন্টা এভাবে ডিউটি করে ডে নাইট আর যে বেতন পাই 1800 টাকা বেতন, খাইতে যায় 12-13 হাজার 12-1300, 400-500 টাকা থাকে এলে পয়েন্ট খরচ দিয়ে এলে এতেই সোধ, খাইতে যাইতে সোধ, তাহলে এটা কি চাকরি করি এটা কি? তখন আমি আবার দিশেহারা, একটা ফাপর জীবনের দিশেহারা। তখন সিদ্ধান্ত নিলাম বাড়ির কিছু যে টাকা দেওয়া লাগবে কিছু সামথিং কিছু দিছি, তখন ওই মিডিয়া জগতে ঢোকার জন্য আমি ঘোরাঘুরি শুরু করে দিই। কাকে দেখে আপনি এই উৎসাহটা পেলেন? এই উৎসাহটা আমি কাকে, যখন আমার চেহারা ভালো হলো তখন সফি সাদিকের বাড়ি ছিল নারায়ণগঞ্জে। কে উনি? টিভিতে নাটক করতে এক সময় সফি সাদিক, ওকে, ওনার বাড়ি নারায়ণগঞ্জে, এটা শুনলাম। তারপর ওনার কাছে আমি দেখা করতে গেলাম, একদিন বাসায় গিয়ে দেখা করলাম, 4 তলার উপর থেকে উনি মাথা বাইর করে দিল, কলকে আমি করলাম আতাউর আমি ফজিলা নাই চাকরি করি, করলাম কী জন্য? আমি করলাম ভাইয়া আমি নাটক করতে চাই, প্যাকেজ প্রোগ্রামে ঢুকতে চাই। তা করলো যে 2 লাখ টাকা সংগ্রহ করে নিয়ে আসো, 2 লাখ টাকা সংগ্রহ করে নিয়ে আসো। ওই কথা শুনিয়ে আমি পরে চলে যাই। এভাবে আর কি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে কাদের সঙ্গে পরিচিত হওয়া যায় এগুলো খোঁজখবর আমি রাখা শুরু করে দিই আর কি, ডিউটি 12 ঘন্টার ওই পাশাপাশি। কিন্তু এদিক যে সিনেমা, এই যে 12 ঘন্টার ডিউটির যে চাপ একটা থাকছে, সিনেমা দেখার সুযোগ পাই নাই, মানে মিডিয়া সম্পর্কে জানার, এদিক তো সিনেমায় শুরু হয়ে গেল আমার জীবনটা, যখন সেনাবাহিনীর চাকরি বাদ দিলাম তখন থেকে সিনেমাই শুরু হয়ে গেল। সিনেমা কি মুক্তি পায় না পায় ওগুলো দেখার সুযোগ নাই, ওগুলো জানারও সুযোগ নাই। তবে একটা কি আমার ভিতরে আছে যে আমি যদি মিডিয়ায় যাই, সেটা প্যাকেজ প্রোগ্রামে হোক চলচ্চিত্র হোক, প্যাকেজ প্রোগ্রামে চেষ্টা করছি যে এখানে যদি 2-3টা নাটক বা একটু অভিনয়ের সুযোগ পাই আমার তরতরে আমি এগিয়ে যাব। আমার এই ধরনের একটা আত্মবিশ্বাস এবং আমার একটা প্রতিভা আছে এটা আমি জানি, এটা যদিও অন্য কেউ এটা জানার কথা না, মিডিয়াতে গেলে তো অনেকে জানতো। এভাবে ওখানে যখন সুবিধা করে উঠতে পারি না, ও ওখানে এক স্থানীয় লোক নাটক তৈরি করে, নাটক তৈরি করি ওখানে টিভিতে জমা দিয়ে ওখানে থেকে তিনি কিছু পয়সা পাতি পান। তো উনি আমি একদিন ভিডিও ক্যাসেটের দোকানও আছে ওনার, আমি কাছে যে গিয়ে ক্যাসেটের দোকান জিজ্ঞেস করলাম এবং ওনার ব্যবহার খোঁজ করে নিলাম যে নাটক করতে চাই আমি। তো উনি বললো যে 5000 টাকা নিয়ে আসতে হবে, 5000 টাকা নিয়ে আসতে হবে। কিন্তু তখন আমার তো টাকা 5000 করে থেকে জমাবো, 1800 টাকা বেতন চাকরি করি, 12-1300 টাকা যায় খাইতে, 5000 টাকা নাই। পরে কেন আমাদের স্টোর অফিসের অপরের শিফটে একটা লোক ছিল শাহজাহান বরিশাল বাড়ি, উনি সমিতি একটা খুললো আমাদের ফ্যাক্টরিতে, আমাদের ওয়ার্কার যারা স্টাফগুলো আছে
ওই সবগুলো কয়েকজন মিলে একটা সমিতি খুললো। ওখানে বোধহয় 300 টাকা করে আমি জমা রাখতাম সম্ভবত। আচ্ছা, 300 টাকা করে জমা রাখতাম এবং এই টাকাটা দিয়ে কি করব, আমি ওই মিডিয়া জগতে যাব এই আশায়। আর বাড়ির কথা, বাড়ির যদিও টাকা দেওয়া লাগে, এখন আমি তো আমি নিজেকে এস্টাবলিশ করবো না, ওইখানে ওই যে বন্দি থাকি ওই যে বাড়িতে ওই টাকা করে পাঠিয়ে দেবো, তখন পাঠিয়ে দেওয়ার টাকা পাঠিয়ে দেওয়ার অত লোকও ছিল না। তো যাক, এভাবে নিজেকে আমি তখন চিন্তাভাবনা করলাম যে অধিকতর সংসার ছেড়ে দিয়ে আসছি, আমি তো আর অধিকতাই টাকা চাচ্ছি না, আমি নিজেকে যদি একটা যোগ্য স্থানে করি, খাওয়ার মতো স্থানে নিয়ে যেতে পারি, সেটাই আমার জীবনের সার্থকতা এখন হবে। এই যে সমিতি, এভাবে সমিতিতে 6,500 টাকা জমা হয় প্রায় 2 বছরের মধ্যে, 2 বছর কিছু কম হবে, 6,500 টাকা জমা হয়। হয়ে পরে কিন্তু ওই ফ্যাক্টরিতে আমার একটা কাজের প্রেশারে আমি চাকরিটা রিজাইন দিই। দেওয়ার পরে পাশে ওই ফ্যাক্টরির পাশে আর একটা ফ্যাক্টরি হয়, 5 ভাগে মালিকেরা শেয়ারে ফ্যাক্টরিটা দিয়েছে জায়গা একটা ভাড়া নিয়ে। ওখানে একটা নতুন লাইন স্থাপন করলো, ছোটো লাইন মধ্যম। তো আমি ওখানে জানতে পারলাম এবং ওই আবেদন করলাম, আমার চাকরি হয়ে গেল। বিসি ছিল, টেক্সটাইল বিসি ইঞ্জিনিয়ার ছিল, চাকরি হয়ে গেল। তখন বেতন হলো আমার 1800 থেকে 2700, তো 2700 টাকা হয়। তখন আরও আগ্রহী হয়ে এলাম মিডিয়ার দিকে, আমার চেহারা আরও একটু স্বাস্থ্য ভালো হলো। তারপরে এভাবে থাকি আর কি, মিডিয়ার জন্য লেগে থাকতে চাই এবং যোগাযোগ করতে চাই, তো এভাবে হলো না। এর মধ্যে একদিন আমি মেকআপ ম্যান মোস্তফা কামালের বাসা, ওখানে মোস্তফা কামালের বোনের বাসা নারায়ণগঞ্জ, আমার যেখানে থাকি তার পাশে, এই খবর পাই মোস্তফা কামালের ঠিকানা নিয়ে তার বাসায় একদিন চলে যাই। উনি বললো যে আসো একদিন সময় করে নিয়ে, তোমাকে কাট করে দেবো, তুমি FDC-তে 2-1 দিন শুটিং দেখো, তোমার ব্যবস্থা হয়ে যাবে। তো আমি ওই ওই আশায় থাকি। পরে টাকাটা আমি যে এই ফ্যাক্টরিতে আসি জয়েন করছি, ওখানে যে আমার 6,500 টাকা সমিতিতে জমছে এটা আমার মনে নেই। আমাকে কাজের দায়িত্ব দিয়ে এত ব্যস্ত রাখা হয়েছে যে এটা আমার মনে নেই। তারপর একদিন ওই ফ্যাক্টরির আমার অফিস সেক্রেটারি শাহজাহান সাহেব টাকাটা দিয়ে যায়। আমি কিছু পোশাকপাতি ভালো কিনছিলাম যে ফটো সেশন করার জন্য। পরে আমার ছোটো বোনের বিয়ে হয়, বাড়িতে বিয়ে ঠিক হয়, হ্যাঁ ছোটো বোনের বিয়ে, এরকম জোর করি এক সময় আর কি, জোর করি ছেলেটা এক পর্যায়ে প্রথমে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার আব্বা তখন বিয়ে দেবে না, তার কারণ অভাবের তাড়নায় তানি আসলে একটা মেয়েকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, দুটো মেয়ের মধ্যে একটা বাইর হয়ে গেছে তখন, আর একটা ছোট তাকে আঁকড়ে ধরিয়েই উনি বাঁচতে চেয়েছিল। কিন্তু তাকেও তারপরে বিয়ে করা হয় আর কি, এলাকার লোকও সাইডে। কাকে বিয়ে করেন? না আমি না, আমার ছোটো বোন, দুই বোন আছে, বিয়ে দিয়ে দেয় এবং সেই বিয়েকে আমার দাঁত কাঠ পাড়ানো হয় এবং আমাকে বিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে এই সময় পর্যন্ত আপনি বাড়ি ছাড়া? হ্যাঁ হ্যাঁ, আমি একটা আমি আমার ইচ্ছা ছিল আমি যতদিন প্রতিষ্ঠিত হয়নি অতদিন বাড়ি মুখে হবো না। আমার সারাদিন বসন পর আমাকে বাড়ি নিয়ে গেছে এই ছোটো বোনের বিয়েতে। আচ্ছা, আমি বাড়ি যেতে চাইনি যে যতদিন প্রতিষ্ঠিত হবো না বাড়ি মুখে হওয়া যাবে না আমার, বাড়িতে হলে সমস্যা গেলে সমস্যা, আব্বা টাকা রাখি গালাগালি। তো এই বিয়ের মধ্যে আমাকে নিয়ে গেল, ওই টাকা 6,000 উঠে ওই বিয়ের মধ্যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়া দেখি বাড়ির যা আর বেহাল দশা, বাড়ির এই বেহাল দশা দেখি আর কোথায় খুঁতি যাবেন আর কি করবেন। বেহাল দশা বলতে? বেহাল দশা বলতে আব্বার জমি তেমন খাটতে পারে না, দোকানদারি একলাই করতে পারে না, ছোটো ভাইটা একেবারে ছোটো। হ্যাঁ, আমি যতটুকু একটু হেল্প করতাম চলতো, কিন্তু আব্বা তাতেও তৃপ্ত না, আমি না থাকাতে একেবারে আরও অবস্থা করুন দাঁড়াইছে। মার সাথে দুর্ব্যবহার করতো, রাগারাগি করতো, এটা সেটা করতো, আব্বা বিপদে পড়ে গেছে। পরে এক সময় আমাকে সে আঁকড়ে ধরিয়ে বাঁচতে চায়, আরও সম্ভব। আমি যে 3.5 বছর পর যে বাড়িতে আসলাম, 12 ঘন্টা ডিউটি, এতগুলো কত কষ্ট করছি, কত ডিগ্রি পাস ছেলে দেখে চাকরি ছাড়িয়ে গেছে, আমি বলে না যদি জিউ জাহান যায় আমি যাবে, আর এখানে আমার আমার যেটা অধিকার সেটা আমি আদায় করে ছাড়ি দেবো, এটার থাকি আমি পিছপা হব না, যদি মৃত্যু হয়ে হবে। হ্যাঁ, তার কারণ অনেক কিছু থাকি চড়াই উত্তরি, আর একখানে যায় সেটিল হওয়া আর সম্ভব না। এই অবস্থায় থাকতে থাকতে আমার ইমেজটা এই যে বাড়ি গেছে, পারিবারিক সমস্যাটাও দেখে আসলাম। এখন আমার জিএম স্যার কয় আদা তুমি যাও তো বাড়ি যাও, বিয়ে করে এসো। একটু থামাচ্ছি আপনাকে এখানে, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বাড়িতে যাওয়ার পরে আপনি দেখলেন যে বাবা আপনাকে ধরে বাঁচতে চাচ্ছে, মানে বাবা চাচ্ছিল যে আপনি দায়িত্ব নেন বাড়িতে থাকেন, তাই কি?
আমি কি প্রশ্ন উত্তর চাচ্ছি আপনার কাছ থেকে, ঠিক কিনা? আমি যখন দ্বিতীয় তৃতীয়বার যাই তখন বুঝে গেছি। আপনি বুঝতে পারছেন যে বাবা বলতে পারছে না, কিন্তু বাবা আমাকে ধরে বাঁচতে চাচ্ছে, কারণ আপনি ছাড়া আলটিমেটলি গায়ে কতরে কাটার মতো এই মুহূর্তে কেউ নাই। কিন্তু আপনি আপনার যে ইগো, আপনি যেই মানে সংকল্প করেছেন মনের মধ্যে, আপনি এটা তো একটা ভয়াবহ একটা বাজে সংকল্প, অফকোর্স আপনি করেছেন, যেভাবেই হোক না কেন আপনি এস্টাবলিশ হবেন, বাবা যে কথা বলেছে সেটার প্রতিশোধ নেবেন, তাই তো বিষয়টা। মূল বিষয়টা হচ্ছে বাবার সাথে আপনি রাগ করেছেন, এই রাগের কারণে আপনি বাড়ি থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে আপনি যে কোনোভাবেই হোক, যেহেতু কষ্ট করছেন দুই তিন বছর, বাড়িতে গিয়ে দেখেছেন যে বাবা দুর্বল হয়ে গেছে, বাবা আপনাকে ধরে বাঁচতে চায়, কিন্তু আপনি যেহেতু কষ্ট করেছেন তিন বছর, আপনি বলছেন যে আমার জীবন যায় চলে যাবে, কিন্তু আমি কষ্ট করবো, তারপর আমি এস্টাবলিশ হবো, তারপরে বাবার কাছে আসবো। আর এদিকে যে বাড়িঘরের অবস্থা, আপনি যেটা বলতেছিলেন যে ছোট একটা ভাই, বাড়িঘরের খুব বেহাল অবস্থা, এটা ফেলে রেখে আপনি চলে গেলেন। আজকে কিন্তু ক্রাইমটা অন্য ধরনের, আজকে কিন্তু অপরাধটা একটু অন্য ধরনের, প্রিয় শ্রোতা একটু খেয়াল রাখবেন। আমরা বারবারই বলি যে আমরা জীবনের প্রতি যে অপরাধগুলো করি, জীবন আমাদেরকে সেটা রিটার্ন দেয়। এই লোকটার ক্ষেত্রে কি হয়েছে, পরিণতির দিকে যখন আমরা যাব তখন বুঝতে পারবো। দেখুন, একটা মানুষকে খুন করলে, একটা মানুষের সম্পদ চুরি করলে, একটা মানুষকে ধ্বংস করার পায়তারা করলে, এই অপরাধটা হয়তো বা দেখা যায়, হ্যাঁ, যে আমরা দেখতে পারি যে না এটার ক্ষতি হয়ে গেল, কিন্তু নিজের জীবনের প্রতি অন্যায় করলে, ভুল সিদ্ধান্ত নিলে এবং সেই অপরাধ বা সেই অন্যায়টা আসলে দেখা যায় না, কিন্তু এটার প্রভাব কিন্তু ওই খুন কিংবা যদি বলেন যে চুরি করা, ডাকাতি করা, সেটার চেয়ে অনেক বেশি মারাত্মক হয়। আমি বলবো যে ওনার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। আপনার ম্যানেজার কি বললো এক পর্যায়ে, যে যাও বাড়ি, যাও বাড়ি গিয়ে বিয়ে করে এসো, তার মানে আপনার বিয়ের বয়স চলে যাচ্ছিল ওই সময়টাতে? আমার রিমেসটা চলে যাচ্ছিল 25, তখন আমার বয়স 25। আচ্ছা আচ্ছা। আমাকে বললো যে তুমি বাড়ি থেকে যাও বিয়ে করে এসো, আমি কোনো কথা বলি না। ওই সময় আমি ঢাকায় যাতায়াত করতে, বাড়ি থেকে যাতায়াত করতে একটা ডেল কর্নেগি, দার্শনিক ডেল কর্নেগির একটা বই কিনেছিলাম। ডেল কর্নেগি, প্রতিষ্ঠিত যদি হতে চাও, প্রতিষ্ঠিত যদি হতে চাও, তো বইটা দেখেছি আমি, একটা কথাই ছিল বারংবার যে তুমি যেখানে আসো সেখান থেকে যাই হোক সুখী হতে বা প্রতিষ্ঠিত হতে, অতীতের সকল দরজা বন্ধ করে দাও। আর ওই জিএম স্যার আমাকে অতীতের দিকে, শুধু অতীতের কথা আমার জানতে চাচ্ছে, শুনতে চাচ্ছে, আমাকে ব্যাকের দিকে টানতেছে শুধু, কিন্তু আমি তো যাব সামনে, ব্যাকের দিকে টানতেছে। আমি আজ এই ব্যাকের দিকে যেখানে আমি যাব পৌঁছবো এটাও বলতে পারতেছি না, ওনাক আন্তরিক হতে পারতেছি না। আমার একটাই কি, আমার ইমেজটা বেশি ফ্যাক্টরিতে, কিন্তু ওনার দ্বারা তো আমি নিয়োগ না, ওনার আগে নিয়োগ। সমস্যা হলে মালিক কর্তৃপক্ষ আছে, ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ড আছে, প্রশাসন আছে, তো উনি সে তার কাছে তার আশ্রয় না নিয়ে উনি আমার উপর টর্চারিং করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, এবং যাইতে যাইতে সেটা দেড় বছর পর্যায়ে, সেটা দেড়টা বছর দীর্ঘায়ু হয়, এবং আমি ব্রেন স্ট্রোকের পর্যায়ে চলে যাই, আমার স্মৃতিশক্তি হারে যায়। মানে কি বুঝলাম না আমি, আপনি যেটা বলতেছেন এটা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে। উনি আপনার ব্রেন স্ট্রোক করানোর জন্য দায়ী হবেন কেন, কি হয়েছে? দায়ী ওই যে ইমেজটা আমাকে লো করার জন্য। আপনার ওখানে কিসের ইমেজ ছিল, আপনি তো সেলিব্রিটি ছিলেন না, আমি তো ইমেজটাই বুঝতে পারছি না। এখানে ইমেজ লো করার জন্য তিনি আপনাকে বিয়ে করতে বলেছেন, এখানে সমস্যা কোথায়? এখানে সমস্যা, আমি তো যে বিয়ে করবো অন্যখানে গিয়ে, অন্যখানে বলতে আমি অন্যখানে সেটা চলচ্চিত্রে গিয়ে নায়ক হয়ে আমি শাবনুরকে বিয়ে করতে চাইছিলাম। সি, দিস ইজ আ পয়েন্ট, দিস ইজ আ পয়েন্ট। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে উনি ছোটোবেলা থেকেই আসলে পরিপূর্ণ রকমের কাউন্সিলিং পেয়ে বড় হননি সামহাও। একটা কথা আছে না, আকাশ কুসুম কল্পনা, আপনি এসএসসি রেজাল্ট কী ছিল, ভালো ছিল, আপনি সেখানে ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন, পুরো স্কুলে 15টা পেয়েছিল তার মধ্যে আপনি একটা ছিলেন, ইন্টারমিডিয়েটে আপনি সেকেন্ড ডিভিশন পেয়েছিলেন, আপনি ডিগ্রিতে এসে থার্ড ক্লাস পেলেন, সেটার পেছনে যথেষ্ট কারণ ছিল। আপনি রেজাল্ট তো খারাপ ছিল না, আপনি তো স্টুডেন্ট হিসেবে ভালো ছিলেন, আপনি এইসব আজগুবি চিন্তা কেন মাথায় দিতেন? এটা তো আজগুবি চিন্তা না, আমি তো দেখেছি আমি জাতীয় চলচ্চিত্র, তখন যদি চলচ্চিত্রে ঢুকতাম জাতীয় চলচ্চিত্র 2-5টা আমার থাকতোই। আপনি ধারণা ছিল 2-5টা চলচ্চিত্র করে ফেললে আপনি শাবনুরকে বিয়ে করতে পারবেন? না, হয়তো না করতে পারি, কিন্তু চেষ্টাটা, তার সাথে কথাটা তো হইতো, চেষ্টাটা তো হইতো, চেষ্টাটা হতো, না করতে পারি, হয়তো অন্য কোথাও করতাম, কিংবা সালমান খানের মতো। আপনি এই মানুষটাই, আপনি আপনি আমাকে বোঝানোর, আপনি 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 মানে আমি আমার ধৈর্যচ্যুতি ঘটতেছে, আপনি এই মানুষটাই আমাকে একটু আগে বললেন অনুষ্ঠানের শুরুতে আপনি মেয়েদের সাথে সম্পর্ক করতেন না কারণ আপনার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। এটা একটা যুক্তিযুক্ত আচরণ, যেমন বাড়ির ঘর ভালো নাই, আমার যে মেয়েটাকে পছন্দ হয় সে মেয়েটাকে তুমি বিয়ে করতে পারবো না, সুতরাং আমি তার সাথে সম্পর্ক করবো না, খুব যুক্তিযুক্ত আচরণ আমার কাছে মনে হয়েছে। আবার এই মানুষটাই আপনি শাবনুরকে বিয়ে করার কথা চিন্তা ভাবনা করতেছেন, আপনি আসলেন মনে করলেন যে বাংলা চলচ্চিত্রে ঢুকে যাব, ঢুকে যাওয়ার পরে আপনি 2-3টা ছবি করবেন, শাবনুরের সঙ্গে পরিচয় হবে, আপনি শাবনুরকে বিয়ে করে ফেলবেন। আপনি বোঝেন যে এটা একটা পাগলের পাগলের চেয়েও অধম টাইপের চিন্তা, এটা বোঝেন নাকি আপনি এখনো ওই চিন্তা আপনার মধ্যে? আমার তো আত্মবিশ্বাস ওটাই ছিল, আমার ক্যারিয়ার ছিল,
সালমান খানের আপনি জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পেরেছেন যেটা ভুল ভুল ছিল, ভুল চিন্তা ছিল আপনার মধ্যে? না, এটা এখনো বোঝেননি আপনি? না, এটা এখনো মনে করতেছেন যে আপনার চিন্তাটা ঠিক ছিল? চিন্তাটা ঠিক ছিল, আপনি এখনো মনে করতেছেন সেটা? প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব। আপনারা শুনছেন আতাউরের জীবনের সিক্রেটস। আর জি কেবরিয়া আপনাদের সঙ্গে আমি রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে www.facebook.com/ilovedhakafm। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত আরও একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, সারা দেশব্যাপী। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আতাউর। আমি কথা না বাড়িয়ে আতাউরের কাছে আবারও ফিরছি। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 41। আপনি এখনো স্বপ্নকে বিয়ে করার চিন্তা করেন? না, বিয়ে করার চিন্তা করি না। তাহলে তখনকার সেই সময় সেই চিন্তাটার ঠিক ছিল, এখন বিয়ে করার চিন্তা করি না। তখনকার চিন্তাটা ঠিক ছিল আপনি বলতেছেন এটা? হ্যাঁ। আমি আপনাকে প্রুফ করে দিতে পারলে আপনি স্বীকার করবেন যে সেটা ভুল ছিল, নাকি আপনি যাই বলি না কেন আমি আপনি মনে করে রাখবেন যে ওটা ঠিক ছিল? একটা যেটা হচ্ছে আপনি নিজে থেকে মনে করছেন ঠিক ছিল, কিন্তু কেউ যদি আপনাকে বোঝাতে সক্ষম হয় যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং সেই যুক্তিটা যদি লজিক্যালি যদি কারেক্ট মনে হয়, সেটা আপনার মানার ইয়া আছে, টেন্ডেন্সি আছে ভিতর থেকে, আপনি মানেন? যদি যুক্তি থাকে তাহলে মানবো, অবশ্যই আমি মানবো। ফাইন, ওকে। আপনার তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা অযৌক্তিক একটা সিদ্ধান্ত ছিল। এই কেসটা আমি নিতাম না আজকে সিক্রেটসে, কিন্তু আমি আমার এই সিক্রেটস বা জীবন গল্প কিংবা আগের রেডিওতে যেই 6-7 বছরের এই ধরনের স্টোরি নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স, সেখানে আমি এরকম অসংখ্য মানুষ পাই, অসংখ্য মানুষ যাদের এরকম আকাশ কুসুম কল্পনা তাদের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। আপনারা একেবারে প্রথম থেকে খেয়াল করবেন, এই লোকটা যদি আজকে আর্মিতে কাজ করতো, সোলজার হিসেবে সে জয়েন করার কথা ছিল, তাহলে আজকে সে র্যাঙ্ক কোথায় থাকতো, তার জীবনটা কোথায় হতো, এবং সে এইরকম একের পর এক একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তার সে এখন কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে আমি বলবো। এবং আজকের এই সিক্রেটসটা শোনার পরে ওনার গ্রাউন্ডে বা ওনার লেভেলে যারা আছেন তারা নিজের জীবনটাকে পাল্টানোর জন্য একটা পথ খুঁজে পাবেন, আমি ডেফিনেটলি শিওর। বলেন তারপর। তো এখনও তো আপনি আপনার যেটা বলছিলেন যে আপনাকে বলতেছিল বিয়ে করার জন্য, আপনি বিয়ে করলেন না, আপনি বলতেছেন যে আপনার ইমেজ খারাপ করে হয়ে যাচ্ছে, এবং ইমেজ বলতে আমি যেটা বুঝি তখন আপনি ইমেজ বলতে কিছুই না, কিন্তু আপনি ইমেজ কোনটাকে বলতে চাচ্ছেন আমি ঠিক জানি না। আপনি তখনও নাটক টাটক করেন না, আপনি সেলিব্রিটি হন নাই, ব্যক্তিত্ব? হ্যাঁ, ব্যক্তিত্বটা আমার ব্যক্তিত্ব কি আপনি আমাকে একটু বোঝান তো, ব্যক্তিত্বটা কি? এটা ফ্যাক্টরিতে আসে, যেমন আসলে ছেলেপেলেরা তা আসলে আমাকে রেসপেক্ট বেশি করতো, বেশি করতো ওনার চাইতে। তো এটাকে ডাউন করতে চাচ্ছে? হ্যাঁ, ম্যানেজার ডাউন করতে চাচ্ছে। তো ডাউন করতে করার জন্য আপনাকে সে বিয়ে করতে আসতে বলেছে? হ্যাঁ, বিয়ে করতে আসতে। বিয়ে করলে ইমেজ ডাউন হয়ে যাবে? কাজ দিয়ে, কাজ দিয়ে, ডাবল কাজ দিয়ে। ডাবল কাজ অন্য জিনিস, আপনাকে ফ্যাক্টরির মধ্যে বেশি বেশি কাজ দিচ্ছে আপনাকে হ্যারাস করার জন্য, আপনি মনে করছেন আদৌ সত্য কিনা মিথ্যা আমি জানি না, সত্যি ধরে নিলাম, ঠিক আছে, আপনাকে সে বেশি কাজ দিচ্ছে ডাউন করার জন্য, এটা ঠিক আছে, এটা ডাউনের একটা ব্যাপার থাকে, কিন্তু আপনাকে বিয়ে করতে বললে আপনি ডাউন হবেন কেন? বিয়ে করতে বলে ডাউন হব কেন? এখানে বিয়ে করলে তো আমার বাবার মতো হইতে হবে, আমার আমার বাবা যেরকম একটা পরিবার গঠন করছে, আমাকে তো এটা বিয়ে করলে আমাকেও এরকম হইতে হবে নাকি? আপনার স্বপ্নের চিন্তা তখন মাথায় ছিল? আপনি তো একটু আগে বললেন যে স্বপ্নের চিন্তা মাথায় ছিল। মাথায় এটা এটা অনেক পরে আসছে, কিন্তু আগে যদিও সিনেমা আমি বাড়ির থেকে তো এই চিন্তা নিয়ে আসি নাই, এটা আসছে আবার স্মৃতিশক্তি হারায় স্ট্রোকের পর্যায়ে চলে গেছিলো, তখন এগুলো আবার স্মৃতিশক্তি হারাই গেছিলো। আমি এখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছি প্রিয় শ্রোতা, উনি একটু আগে বললেন যে আমি স্বপ্নকে বিয়ে করবো, সে কারণে আমার এরকম চিন্তা ভাবনা বাঁধার মধ্যে, আবার আরেকটা চিন্তা ভাবনা যে উনি ডেল কার্নিগিও পড়তেন, খুব ভালো কথা, ডেল কার্নিগি মোটিভেশনের জন্য বাংলাদেশের অনেক ছেলেমেয়ের জীবন পাল্টে দিয়েছে ডেল কার্নিগির বই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইদানিং অবশ্য অনেক মোটিভেশনাল স্পিকার আসছেন সোশ্যাল মিডিয়াতে, আমরা তাদের দেখি, এটাও খুব ভালো। তো
উনি হয়তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা না কোটি টাকার স্বপ্ন দেখেছেন, এবং মানুষকে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন না দেখলে মানুষ বড় হতে পারে না, কিন্তু সেই স্বপ্নের লজিক্যাল ফ্রেমওয়ার্ক থাকতে হবে, লজিক্যাল ফ্রেমওয়ার্ক না থাকলে সেই স্বপ্ন জীবনকে শেষ করে দিতে পারে। সুতরাং মোটিভেশন আমি কতটুকু নিব সেটাও ইম্পর্টেন্ট। যাই হোক, আমি আসলে এই 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 প্রেক্ষাপটে যেতে চাই না, আমি বরং এই জায়গাটায় থাকতে চাই গল্পের অ্যানালাইসিসের জায়গাতেই। নাম্বার ওয়ান, যেটা আমার কাছে দেখুন, লজিক ইললজিক দুটোই পাশাপাশি আছে। একটা হচ্ছে যে উনি মনে করতেন যে আমার বাবা যেহেতু সংসার করার পরে আমার বাবা ঠিকমতো সংসার করতে পারেনি, একটা জঘন্য অবস্থা দেখেছে আমার ফ্যামিলিতে, সুতরাং আমি যদি বিয়ে করি তাহলে এরকম হবে, সুতরাং আমি বিয়ে করবো না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে মনের ভিতরে স্বপ্ন রেখেছে যে আমি যেভাবেই পারি একজন চলচ্চিত্রে অভিনয় করবো, আমি স্বপ্নুরকে বিয়ে করবো, সুতরাং আমার এখন বিয়ে করা যাবে। তো সব কিছু মিলে যখন চাপ হচ্ছে ম্যানেজারের কাছ থেকে, উনি সিদ্ধান্ত নিতে পারতেছে না, তখন ওনার ব্রেন ড্যামারেজ হয় বা হ্যামারেজ হয়, ব্যাপারটা কি তাই? জি জি। কোথায় ছিলেন ওই সময়টা? ড্যামারেজ হয় তখন ফ্যাক্টরিতে ছিলাম, বাড়িতেও ছুটি নিয়ে গেছিলাম, অসুস্থতার 8 দিনের দরখাস্ত দিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, যে উনি যাতে থামি যায়, আমাকে যাতে এই প্রেশারটা না দেয় আর, কিন্তু তারপরেও উনি থামে না। আচ্ছা। থামে না, এক পর্যায়ে ওনাকে যখন আমি দেখতেছি যে আমার হার্টের সমস্যা আসছে আর আমি সফল হতে পারবো না যেগুলো আশঙ্কা, তখন ওনাকে আমি খুন করার সিদ্ধান্ত নিই। খুন করার সিদ্ধান্ত? জি। এবং ড্যাগার দিয়ে ওই ফ্যাক্টরিতে আমি খুন করবো, টয়লেট থেকে যখন বের হবে তখন মারি দিয়ে শেষ করে দিয়ে আমি পালাবো না, আমার যাবে। আপনাকে কি ইনসাল্ট করতো সে? ইনসাল্ট বোঝেন, আমি ইনসাল্ট বলতে বোঝেন যে আপনাকে কটাক্ষ করা? প্রথম খুব খুব ভালোবাসত আদম, প্রথম প্রথম কিছুদিন, বেশ দিন, ওই যতদিন তার আয়ত্তে নেবার চেষ্টা করছে অতদিন খুব চেষ্টা ভালোবাসত খুবই। যখন দেখছে আর ওনার আয়ত্তে যাইতেছি না, ওনার স্বার্থে যাইতেছি না, স্বার্থ বলতে ওনার স্বার্থ, বিয়ে করে নিয়ে এসব বন্ধুর মতো থাকবে, উনি আমাকে জিএম বানায় দেবে। হ্যাঁ, ওনার শালিক দিয়েও বিয়ের কথা হয়েছিল, পরে ওনার শালিক দিয়ে বিয়ে দিতে চাইছিল আমার, কিন্তু উনি করেননি বিয়ে। শালিক দেখাইছে, আমাকে বাসায়ও নিয়ে গেছিল। আচ্ছা, শালিকে পছন্দ হয়নি? আমি করিনি না, শালিক অপছন্দ করার মতো নয় তো, কিন্তু ওই যে আমার যে আশঙ্কা হয়েছে ওইটা মিডিয়ায় যাবো আমার ওইটা। ওকে, তো যাই হোক, আপনি আপনার এই আকাঙ্ক্ষার জন্য আপনি যেহেতু পারলেন না, এবং উনি যেহেতু আপনার লাইফটাকে, আপনি মনে করছেন লাইফ হ্যারাস করছে, কিন্তু আমার জায়গা থেকে মনে করেছি যে উনি আপনার লাইফটাকে ট্র্যাকে আনার চেষ্টা করছিলেন, ভালো পরামর্শ দিচ্ছিলেন। যাই হোক, আপনি যেটা ওটাও মানলেন না, আপনি আপনার মতো করে সিদ্ধান্তের জায়গায় অটল থাকলেন এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন আপনি তাকে খুন করবেন। আচ্ছা, তারপর? তারপর সিদ্ধান্ত নিলাম যে তাকে খুন করব, কিন্তু এমন সময় জিনিসটা ও উনি বুঝতে পারেন। হ্যাঁ, এটা বুঝতে পারেন, বুঝতে পারেন, উনি সর্বক্ষণ আমাকে পরখ করতেছেন সারাক্ষণ। আমি যদিও স্টোরে থাকি, ওই টয়লেটে যায়, বাথরুমে যায়, এদিক ফলোরে একটু ইয়ে করে, এ লোক দিয়ে ও লোক দিয়ে খোঁজা মারতেছে, মারতেছে, পিছনে নিবার কথা বাইর করার চেষ্টা করতেছে, নানানভাবে উনি আমার সবসময় পরখ করতেছেন। যখনই এটা বুঝতে পারছে তখনই দেখেন কি ট্যালেন্টেড। হ্যাঁ, আমার এক মাস ডাইং টেস্টে যে টাইং এর গতি 80-100 চালাইতেছে ফ্যাক্টরিতে, আমি একাই 2 শিফটের কাজ আমি একাই করতেছি এই 2-2.5 বছর ধরে। একটা ছেলে নিয়েছিল, 1 মাস চাকরি করে নিয়েছে, চলে গেছে, ডিগ্রি পাস ছেলে। তো এটা যখন বুঝতে পারলো তখন ধীরে 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 আমার মানসিক অবস্থা এই খুনের মানসিকতায় চলে গেছে, এই মানসিকতাটা স্বাভাবিকতায় আনার জন্য পুরো 1 মাস সোলো চালায় ফ্যাক্টরিতে, 1 মাস সোলো চালাতে 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 আমি স্বাভাবিক অবস্থায় আসি, খুনের অবস্থা থেকে, স্মৃতি সত্যি হারানো অবস্থা থেকে। তারপর ডাঙের এসবগুলো দিয়ে ওই যে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যায়, বাবা মারা যাওয়ার উপলক্ষে একটা মিলেদের আয়োজন করছে, এবং সেখানে আমাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ দিয়ে কথা বলা যে আতর ভাই এরকম স্যারে তো দাওয়াত দিয়েছে, যাবে কি না? স্যার কিন্তু ভালোভাবেই জানে যে আতর যাবে না। ওকে। হ্যাঁ, কিন্তু আমি মাড়ির দিকে তাকাই আছি, কথাটা শোনার পর মাড়ির দিকে তাকাই আছি, তাকায় খানিক পরে বললাম যে যাবো। এই পরে আমি বাসা দেখতাম না, জানতাম না, পরে ও বলছিল যে আমি অ্যাসিস্ট্যান্টে থাকবো, একসাথে যাবো ওলা, একসাথে ও পরে যাইতে একটা স্টুডিওর ছবি উঠেছিলাম, উঠে ওর ওর অনুরোধে উঠে পরে বাসায় গেছি, যা মিলে পরে দাওয়াত টাত খায় আসছি, পরের দিনেই বিয়ের আলাপ। এবং ওনার শালিক যায় আমি বাসায় দেখি, যখন রুমটাতে ঢুকি ওনার দোতলায় বাসা, রুমে উঠছি, সবাই উঠছি, 7-8 জন গেছি, তো ওই পাশে কি অ্যাটাচ রুম, কি অ্যাটাচ রুম বললে কিনে কয় ফ্ল্যাট রুম, তো ওই রুমের দরজা দিয়ে আমি ভাবির সাথে কথা বলার জন্য গেছি, ভাবির সাথে কথা বলার জন্য গেছি, এরা তখন ফলোর ইনচার্জ ল্যাব ইনচার্জ এই রুমতে আছে, আমি ঘুট করে ঢুকতেছি দরজা দিয়ে ওই পাশে, তো স্যার এলা আসতেছেন, আসে কয় আতাউর কি কোনো স্যার ভাবির সাথে কথা বলবো, দেখি 1 মাসের বাচ্চা একটা কোলে, তো যা সামনে না দাঁড়ায় ভাবি সালাম দেয় নি, স্যারকেও সালাম দেয় নি, বুঝছেন? আমি কইলাম যে ভাবি কী নাম রেখেছেন বাবুর,
টুপ করি না কি কইলে আমার দিকে সে দেখলো না, হয়তো একটু লজ্জা পাইছে, হয়তো ভাবছে ওনার মতন আমি হয়তো জিএম টিএম লজ্জা পাইছে কি নামের কথা কইলো আমি কানুন স্পষ্ট শুনি নাই, তবু আর কথাটা রিপ্লে করি নাই যে অ্যাকচুয়ালি কী বললেন। তারপরে বললাম যে আপনার বাড়িও কি সারের ওই একই এলাকায়, তা কয় যে হ্যাঁ, বললাম যে আমি সারের সাথেই আছি স্টোরে। এদিক যে কথা এই তিনটে কথা বললাম অতক্ষণে দেখি খাটের মধ্যে বসে আছে আর একটা মেয়ে, এই এরকম আর কি 9-10 হবে, হ্যাঁ দেখতেছি সে মানে একটু ওইদিকে অ্যাঙ্গেল ভাবে ওইদিকে তাকায় রয়েছে। আমি যখনই দেখছি ওই মেয়েটা খাটের মধ্যে বসে আছে তখনই তো আমি বুঝতে পারছি যে একদিন বিয়ের কথা হবে, যার ব্যাপারে স্যার আগে থেকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরে ওই রুমের অভ্যাসে একটা ইয়ে ছিল ব্যালকনি দরজা, ওখানে যা দলিয়ে তাকাইতেছি বিকেলবেলা, মানে রোদ এদিকে পূর্ব দিকে তো পানিও আছে সরোবর আছে, ওদিক তাকাইতেছি এক ধ্যানে তাকে আছি, তাকে থাকতে থাকতে এরা ফির ল্যাবিন চার্জ ফলোয়িং চার্জ ল্যাবিন যে কজন ছিল ওরা ফির ভাবিষ্যৎ দুই একটা কথা কয়ে ওরাও যে আমার পিছনে সব দাঁড়াইছে। আমি দাঁড়ায় এক ধ্যানে খালি ভাবতেছি যে জীবনে কি করব, কাকে বিয়ে করব, কোথায় কি কাকে নিয়ে কি হইতেছে, আসলে আমি কি নারী যে একটা নারী আমাকে সবখানে সর্বক্ষণ আমাকে গাইড দিয়ে ইয়ে করতে হবে, আমাকে নিয়ন্ত্রণ করার তো একটা মাত্রা আছে, এমন তো না যে একে নিয়ন্ত্রণ করতে গিয়ে যেটা একদিনে যেটা সম্ভব সেটাও নষ্ট করে দেই, সেটা তো সম্ভব কি। আমি আসলে ফ্যাক্টরিতে পদোন্নতি করতে সৃষ্টি করতে চাইতাম, তাকে হটাইতে চাইতাম, বেতন বৃদ্ধি করার জন্য ছেলেদেরকে উস্কাইতাম, দুইটা আড়াইটা বছর চাকরি করছে ফ্যাক্টরিতে আমি এক মাসের বেতন বেশি নেই নেই পাই নেই, এ কথাটা একটা শ্রমিককেও বলি নাই, স্যারকেও বলি নাই, এমডি স্যারকেও বলি নাই, যে স্যার আড়াই বছর হয়ে গেলো আমার কেন এক মাসের বেতনও বৃদ্ধি করে দিলেন না, আমি তো যাবো এখান থেকে চলিয়ে যাবো, যোগাযোগ হলে এখান থেকে চলিয়ে যাবো, আনন্দ হাসি খুশি নিয়েই আমি চলে যাবো। কিন্তু উনি ব্যাপারটা বুঝছিল ঠিকই যে আতাউল চলচ্চিত্রের জন্য ফিট, কিন্তু বুঝিয়াও নিজেকে আড়াল লাগছে, মনে করছে যে এটা যেয়ে তোলা যাবে না, এর কথা এটা শোনা যাবে না, এর কথা এটা শোনা যাবে না, শুনলে তো আমাকে হেল্প করতে হবে বা একদিকে একটা যে স্বার্থ হাসিল করতে চাচ্ছি আমার তো ভালোই হবে, বন্ধুর মতো থাকবো আমরা, ওর জন্য বিয়েই হবো, যাই হোক এগুলো চিন্তা ভাবনা। এই এনার এই অতি এই যিনি নোংরা জিনিসটা পরে যে প্রেশার ক্রিয়েটগুলো যেগুলো করছে এই কারণে আর ওনার শালিক আমি বিয়েটা করি না, হয়তো আমরা তো হতে পারতো চলচ্চিত্রে গিয়ে সামনে যখন বিয়ে করতে পারলাম না আমি তার শালিকে এসে বিয়ে করতাম, কিংবা হয় সামনেরকেই বিয়ে করলাম যেহেতু উনি বন্ধুর মতো একটা আমাকে বলতে পারতেছে না, সামনের বাসায় নিয়ে আসিয়া তো ওনাকে রাখতে পারতাম কি না, ওখান থেকে নারায়ণগঞ্জ অথবা গাজীপুরে ফ্যাক্টরি মেলা হয়েছে একটা ফ্যাক্টরি সে জিএমগিরি করতো। আপনার এই কথার কোনো উত্তর নাই আমার কাছে, শুধু হাসি ছাড়া। সরি টু সে আপনাকে আমি অপমান করছি না, বাট এটা ঠিক যে অনেক মানুষই তার নিজের যে ক্ষমতা কর্মক্ষমতা বা নিজের যে সীমাবদ্ধতা সেটা বোঝে না, আপনি আমার কাছে সেরকমই একজন মানুষ, আপনি যেরকম সেই জায়গাটা থেকে আপনি যদি আমাকে বলেন যে আপনার গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাকে বিয়ে করার আপনি স্বপ্ন দেখতেন এবং সেই সুন্দর মেয়েটা অনেক টাকার মালিক ছিল, আপনার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির মালিক ছিল বা সবচেয়ে ধনী ব্যক্তির মালিকের মেয়ে ছিল, আমি এটাকে যৌক্তিক মনে করতাম, কিন্তু আপনি ওই জায়গাটা থেকে বাংলাদেশের টপ নাম্বার ওয়ান নায়িকাকে বিয়ে করার স্বপ্ন দেখতেছেন এমনভাবে এবং তাকে নিয়ে আপনি যে ধরনের স্বপ্নে জড়ায় গেছেন সেটা আমার কাছে সম্পূর্ণরূপে অযৌক্তিক, বেমানান এবং এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। ঠিক আছে, তবে আপনি আপনার মতো করে যেটা ঘটেছে আপনার জীবনে সেটাই বলবেন, এখানে লুকানোর কিছু নাই, আপনি বলে যান তারপর কি হলো। তারপরে তার ওই সেই সময় থেকে তার বিয়ে হয়েছে 11 বছর পর, তখন 2002 সালের ঘটনা, তাহলে 11 বছর বিয়ে যে হইলো তো 11 বছর পর এর মধ্যে কি আমাকে বিয়ে করতে হতো, আমার তো অভিজ্ঞতাও কষ্ট দিয়ে কাজ করেন নিতে নিতে আমার অভিজ্ঞতাও তো আপনি গড়ে নিলেন। তো তারপর আপনি কি করলেন, ওই ফ্যাক্টরিতে থাকলেন না চলে গেলেন? তো না, একসময় রিজাইন, রাগ করে রিজাইন দিয়ে চলে গেছি। আচ্ছা, কোথায় গেলেন? আপনার শালিক দেখার পরে আপনি বিয়ের আলাপ দিলেন, দেওয়ার পরও একটা ভাইরাক নিয়ে এসে নিয়ে আসি, তারপরও কইতেছেন এত নতুন করে শুরু করো, তারপর এখন তো ওই আমার স্মৃতিশক্তি হারাই গেছিলো, আমি 6-7 বছর রংপুরে মেডিকেল রফিকুল ছিলাম, মানসিক এবং মানসিক সাইকিয়াট্রিক মানসিক ডাক্তারের রোগী, তার চিকিৎসা করে এই স্মৃতিশক্তি একটু ফিরিয়ে আসে। তো রিজাইন দিলাম, তখন আমাকে থাকতে বলে আবার, ও রিজাইন দেই এমডি সাহেবের কাছে, একজন একটা টর্চারিং একটু নিয়ে এমডি সাহেবের কাছে রিজাইন দেই, দিয়ে এমডি সাহেব তো এমডি সাহেব ডাইরেক্টর স্যার ছিলেন ব্যারিস্টার, এই ব্যারিস্টার সাহেব যদি কইতাম না তাহলে ওর বিচারটা ফ্যাক্টরিতে একটু হইলেও হয়, কিন্তু আমি তো কমপ্লেন দিয়ে চাকরি করার করবো না, করি নাই, এমডি সাহেব রিজাইন দিয়েছি, দেওয়ার সাথে কয় কী ব্যাপার তোর কী হয়েছে, কোনো স্যার রিজাইন কয় না এখানকার কোনো সমস্যা থাকলে বলো, হ্যাঁ সাইতলাত বসে স্যার কয় সালো স্যার,
কয় না এখানকার কোনো সমস্যা থাকলে বলো। আমি কইলাম স্যার হ্যাঁ এখানে মাস্টার সাহেবের শালিক দিয়ে একটা বিয়ের কথা হয়েছিল। কয় হ্যাঁ না করলেও নাই, তার কী হয়েছে? কয় যাও আমি দেখতেছি। পরে আমি নিচে চলে আসি আমার রুমে, পরে ফির জিএম স্যার আমাকে ডাকে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট দ্বারা হাত কত ডাকে স্যার ডাকে। আমি যে তার রুমে গেছি এতদিন, হয়তো অনুমতি নিয়ে আমি ঢুকি নেই তার রুমে, কিন্তু একেবারে তার সাথে মুখোমুখি নাই হতে তাকে সালামটা দিছি, হ্যাঁ আসসালামু আলাইকুম এটা দিছি। তার সামনেও তো আমি চেয়ারত কোনো দিন বসি নেই, দুই আড়াই বছর চাকরি করছি, তার সামনে চেয়ার সে টেবিল ছিল, চেয়ার ছিল বসি নেই কোনো দিন। সালাম ঢুকিয়ে সালাম দিয়েছি, হয়তো একটু আড়াল জন্য অনুমতিটা নেই নেই। আর সেই লোকক আমি সেই দিন ওই যে ডাইকসে উনি গেছি যা সামনের দাঁড়াছি, কিন্তু আক্রমণাত্মক না, কিন্তু নিঃস্ব অবস্থা নিয়ে গেছি, নিঃস্ব অবস্থা নিয়ে যা সালামও দেয়নি গেছে এরকম তাকে আসি এরম। হ্যাঁ তোর এমডি সাহেবকে কী বলছো? কারণ স্যার আমি তো রিজাইন দিছি, তো এমডি স্যার জিজ্ঞেস করছে এখানকার কোনো সমস্যা থাকলে বলো, আমি বলছি স্যার। পরে আর অন্যদিকে তাকাই নেই, আমি বের হয়ে চলে আসছি আমার স্টোরে। হ্যাঁ পরের দিন দেখি অফিস স্টাফ সব ছুটি দিছে, দিয়ে এমডি সাহেবকে শুধু ডাকছে, ডাকিয়ে এখন আমার কি বলার, তাই এমডি সাহেবকে বলার জন্য এমডি সাহেবকে একাই রুমে রাখছে, এমডি সাহেবের রুমে, আর মাস্টার সাহেব ওই জিএম সাহেব বসিয়ে আছে অপর মুখ হয়ে, মানে কি বলতেছে আমাকে এখন পিছনে রাখবে, এমডি সাহেবকে বলো উনি এখন আমার স্বপ্ন সার্থক করতে উনি এখন হেল্প করব, শুনছেন? পরে তো আমি চলে আসছি, পরে বিল চালানোর একটা কাগজ নিয়ে গেছিলাম, ওটা নিয়ে এসে উনি আমার টেবিলে রাখে, মানে আমাকে থাকতে বলতেছে। আপনি চাকরিটা ছেড়ে দেন ফাইনাল? হ্যাঁ, ওই যে আর একটা ফ্যাক্টরি আছে রূপসী রূপগঞ্জ ফেয়ার অ্যান্ড নিট ফেব্রিক্স, নতুন একটা ফ্যাক্টরি ওখানে রানিং হয়, ওখানে যা চাকরি নেই সেকশন পাল্টেয়া, হ্যাঁ আচ্ছা সেকশন পাল্টে চাকরি নেই, ওই চাকরি করি, তখন ফির ওখানে গ্যাস লাইন নাই, ওই নিজে পাকাই নিজে খাই, 12 ঘন্টা ডিউটি নিজে পাকাই নিজে খাই। প্রিয় শ্রোতা এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, আপনারা শুনছেন আতাউরের জীবনের সিক্রেটস, আরজে কেবরিয়া আপনাদের সঙ্গে আমি রয়েছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন, ডিটেল আপডেটের জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ilovedhakafm, লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, Truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত আরো একবার বিরতির পর, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, সারা দেশব্যাপী আমি আরজে কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আতাউর, আমি কথা না বাড়িয়ে আতাউরের কাছে আবারও ফিরছি। ওই তারপরে একটা বছর চলে গেল, চলে যাওয়ার পরে দেখেন তেমন একটা ইনকাম নাই, হ্যাঁ আমারও তো ইমেজ নাই, ওর বাড়িতে লোক ওই আমার ছোট ভগ্নিপতি সেটা আসি যোগ করি নিয়ে যায় বাড়িতে, আমার বাবা কিছু জমা জমি অতি বিক্রি করা শুরু করে দেয়, বেছে বেছে খাবে। পরে ওই আমাকে ওই টাকা জমি বিক্রি করার টাকা দিয়ে একটা মাদ্রাসায় কম্পিউটার পোস্টে ঢুকি দেওয়ার যোগাযোগ হয় অ্যারাঞ্জ। আচ্ছা, তখন আমি ঢাকাতে, তখন ঢাকা থেকে নিয়ে যাচ্ছে, আগে আলাপ করছে, নিয়ে গিয়ে চেষ্টা করতেছেন জমি বিক্রি করে আপনাকে একটা জায়গায় ঢুকে দেওয়া যায় কিনা। জমি বিক্রি করছে অলরেডি করে, এখন টাকাগুলো এখন আব্বা ওই খরচ খেলা করতেছে, খাইতেছে চলতেছে, এখন তাই ফির চাইতেছে এবারে থাকবে না, আগে থাকি তার নিয়ত আছে বিয়ে করার পর থাকি, এবারে থাকবে না, বাপের সাথে তারও একটা মনোমালিন্য ছিল। আচ্ছা, মানে আপনার দাদার সঙ্গে? দাদার সঙ্গে, হ্যাঁ, কিন্তু আমার আব্বা যথেষ্ট করছে সংসারের জন্য। আমি কি ঘটনায় থাকতে যাচ্ছি, এরপরে কি করলো আপনার মাদ্রাসা চাকরিটা হলো? মাদ্রাসার চাকরি আমি ঢুকলাম না। কেন ঢুকলেন? বাপের টাকা দিয়ে ঢুকবো না, ওই যে রাগ আমার, আমার মনে হয় যেটা করতে চাইছিলাম। আচ্ছা ওকে ফাইন, তারপর
কি করলেন? তারপর মাসের কথা ঢুকলাম না, বাড়িতে মাদ্রাসায় কাজ হলো না, মাদ্রাসায় কাজ না হওয়ার পর আপনি কোথায় গেলেন? আবার একটা নারায়ণগঞ্জে আর একটা ফ্যাক্টরিতে আমি আসি, চাকরি নেই। তখন আমি অসুস্থ, এক বছর চাকরি করি ভুল, এক বছর চাকরি করার পর ওই এমডি সাহেবের ড্রাইভার আছে না, উনি আমাকে ধরে কয় আতর ভাই আপনার একটা বিয়ে দিয়ে দেই। হ্যাঁ, কলম এটা কেমন বিয়ে ভিড়? আবার আমি ধারণা করছি যে এমডি স্যার অবশ্যই হয়তো জানে বা তাইও কোনো মেয়েটা দেখাইতে পারে, মানে ফ্যাক্টরিটা নোগাল কেবল আর কি চালায় আর কি, ভাড়া দিয়ে নিজেও কখনো কখনো একটু চালায়, ওই নরসিংদীর ওদিকেই বাড়ি এমডি সাহেবের। তো ওই এমডি সাহেবের কথাই ইনি বলতেছেন নাকি এখন কী ব্যাপার ড্রাইভার সাহেবের কথা বলতেছে। ওরা আমি বললাম যে আমি যখন বিয়ে করবো সামনের রক, পরে শিফট ইনচার্জ আমাদের বাদশাহ সাহেব ছিল, আরও একটা স্যাঙ্গা ছিল, শিফট ইনচার্জেরা অমিত হাসানের নাম্বার দেয়, শামনুরের নাম্বার দেয়, তারপরে রিয়াজের নাম্বার দেয়, আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রীর নাম্বার দেয়। আমি টেলিফোন দুই একটার কাছে করছিলাম, শামনুর কাছে করেছিলাম, সেই সময় এক চাষা বয়স্ক চাষা ধরছিল টেলিফোন, কিন্তু তখন আমার মোবাইল ছিল না, মোবাইল ছিল না, 3,000 টাকা বেতনে চাকরি করতাম মাত্র, অসুস্থতা নিয়ে ছোটো ফ্যাক্টরিতে। হ্যাঁ, ওখানে অসুস্থ হওয়ার পর আর একটা পঞ্চবটির মধ্যে আর একটা ফ্যাক্টরির চাকরি নেই, ফিনিশিং সুপারভাইজার। তারপরে ওখানে ওখানে দেখেন টেক্স কেমিস্ট, কেমিস্ট্রি নিয়ে উনি ডিপ্লোমা পাস করছে আর কি, সেই কেমিস্ট্রি মাস্টার উনি। তো মালিকটা দেখেন ওখানকার কি মালিকটা ইয়ে আর কি, আমি যখন চাকরি নিতে গেছি মালিকটা আসি বুঝতে পারছে এই ছেলে চাকরি নিয়ে এসছে বা কেমনে বা জানতে পারছে বা সিকিউরিটির দ্বারা জানতে পারছে, আমাকে ডাকে নিয়ে গেছে। হ্যাঁ, ফিনিশিং ইনচার্জ সহ আমাকে ডাকে নিয়ে গেছে, নিয়ে যা আমাকে একটা ধরছে, 1 ইঞ্চি সমান কত সিএম, 1 ইঞ্চি সমান কত সিএম মনে হয়। হ্যাঁ, তো আমার দেখেন যদিও জানা আছে কিন্তু মনে নাই, কিন্তু ক্যালকুলেটার টেবিলে আমি পারবো, আমাকে পরে টেবিলের উপরেই এমডি স্যার ক্যালকুলেটার দিল, কয় ক্যালকুলেটার নাও, টিভিয়ে বাইর করে দিলাম, দেওয়ার পরে ওই যে দেখছে ওই দেখাতে আমার চাকরি দিয়ে দিছে, চাকরি হয়ে গেল। ওরা 1 মাসও সে চাকরি আর করতে পারলাম না, অসুস্থ হয়ে গেছি শরীর। আমি আপনার গল্পটা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন করে অনুষ্ঠানটা শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে, প্রথম প্রশ্নটা, আপনার বয়স এখন কত সব মিলায় আনুমানিক? আমার সার্টিফিকেট বয়স 1/11/1977, হ্যাঁ, সেই হিসেবে 42 চলে, 42 চলে, আর যদি 2-1 বছর বেশি ধরি তাহলে 43-44। হ্যাঁ হ্যাঁ। আপনি বিয়ে শাদী করেননি? না। আচ্ছা, এক, আপনি এখন কি করেন? আমি এখন তেমন কিছুই করা হয় না, তেমন কিছুই করা হয় না। আপনার ইনকাম কি? এখন আমার ইনকাম বলা যায় নাই, ইনকাম যদি হয়তো। কোথায় থাকেন? কার? আমি আমার গ্রামের বাড়িতে থাকি। বাবা বেঁচে আছে? বাবা বেঁচে নেই। কবে মারা গিয়েছেন? 3-3.5 বছর, 14 সালে। থাকা শুরু করলেন কবে থেকে বাড়িতে? হ্যাঁ, এই যে বাবা মারা যাওয়ার পর থেকে আবার এখানে আসি, পরে আসছি। এরপরও আপনি বোঝেন না যে আপনি ভুল করছেন? এরপরও আপনার মনে হয় না যে আপনি ভুল করছেন? আমাকে কেন এভাবে প্রেশার ক্রিয়েট করি? আমার তো ব্রেন স্ট্রোকের পর্যায়ে চলে গেছিল, হার্ট অ্যাটাকের পর্যায়ে চলে গেছিল, এভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করবে কেন? না করলে আমি একসময় বলি ফেলতাম যে আমি এই করতে চাই, এই 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 এই, হয়তো না হোক আপনার সাথে বা হয়তো হয়তো, কিন্তু আমাকে প্রেশার ক্রিয়েট করিয়ে তো আমার এই যে তোমাকে সেই ছবিতে সালমান শাহ কীভাবে পাগল বানাইছে, হোমেন ফরিদ চাচা একেবারে সেই সেম পাগল বানাইছে আমার। আমার জীবনে ওনার সাথে সাক্ষাৎ করলে বুঝতে পারবেন যে আতাউর, হ্যাঁ, ওনার তো আমার জীবনে এখন ওই ওই লোকটা। শুনেন শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনার বাবা আপনার সাথে যেটা করেছে এটা আপনি যদি বলেন বাবা ভুল করেছে, সবচেয়ে বড় ভুল করেছেন আপনি নিজে, আপনার নিজের জীবনের জন্য সবচেয়ে বড় ভুল করেছেন আপনি। হ্যাঁ, ওটা তো ভুলেরে পরে তো আমি ভুলেরে বলছি। আপনি যদি আজকে সেটা না মানেন, এই 45 বছর বয়সে এসেও যদি বুঝতে না পারেন সেটা, তাহলে আপনার জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নাই, কিছু বলার নাই। আমাদের সিক্রেটস আজকে যারা শুনলো তাদেরকে শুধু এতটুকুই বলার আছে, জীবনে এমন স্বপ্ন দেখা উচিত না যে স্বপ্ন ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, কিছু মানুষের জীবনে অসম্ভব রকমের অকল্পনীয় কিছু ঘটে যায়, সেটা তাদেরকে আল্লাহ দিয়ে দেন ভালোবেসে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার পকেটে 1 টাকা আছে, আপনি 1 টাকা থাকা অবস্থায় বড়জোর দুপুরের খাবারটা আপনি টাকায় কিনে খেতে পারবেন বা কোনো একটা ব্যবস্থা করতে পারবেন, সেই স্বপ্নটা দেখাটা যুক্তিযুক্ত। কিন্তু 1 টাকা পকেটে নিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন আপনি 1 বছর পরে 1 কোটি টাকার মালিক হবেন, এটা হচ্ছে পাগলের প্রলাপ।
আজকের এই সিক্রেটস নিয়ে বিষয়টা এরকমই। আমি পুরো ঘটনা থেকেই আমি শুধু একটা কথাই বলতে চাই, ওই একটু আগেও যেটা বলেছি যে খুন করলে সেটা দেখা যায়, কিন্তু নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নিলে সেটা দেখা যায় না, কিন্তু সেটার পরিণতি হয় খুব ভয়াবহ। আমি আপনাকে কয়েকটা খুব রাফ কোশ্চেন করতে চাই। যেই বাবার সাথে রাগারাগি করে বাড়ি ছাড়লেন, সেই বাবা মারা যাওয়ার পরে বাড়িতে গিয়ে কেন উঠেছেন? বাবা মারা যাওয়ার পরও আমি বাড়িতে যাইনি, মানে তার এই অবস্থার জন্য তো আমি দেই না, আমি দেখতে চাইনি তাকে মাটি দিতে। তার এই অবস্থার জন্য আপনি দায়ী? আপনি পরিবারের বড় ছেলে না? হ্যাঁ, পরিবারের বড় ছেলে। বাবা যখন বৃদ্ধ হবেন, বাবা যখন সামর্থ্য নাই, দায়িত্ব কার হাল ধরার? হ্যাঁ, দায়িত্ব তো বড় ছেলের, বড় ছেলের। আপনি সে দায়িত্ব পালন করেছেন? আমি তো দায়িত্ব যেভাবে নিতে চেয়েছিলাম সেভাবে হলো না। আপনি যেভাবে নিতে চেয়েছেন সেভাবেই যে সবকিছু হবে সেটা কে বলেছে? লেট মি ফিনিশ। হ্যাঁ, আপনি এমন একটা পরিবারে বড় হয়েছেন যেখানে নুন আনতে পান্তা ফুরায়, তাই না? একবেলা খাবার আসলে আরেকবেলা খাবার আসতো না, আপনার বাবাকে অনেক কষ্ট করে সেগুলো ম্যানেজ করতে হতো, রাইট? সেখানে তো আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই 100% মেনে নেওয়া হবে, বিষয়টা এরকম না? আপনি একটা স্বপ্ন দেখেছেন আপনি শিক্ষক হবেন, সেটা হতে পারেননি আপনি। বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় স্বপ্ন দেখে এটা হবে ওটা হবে, তাদের জীবনে সেটা হওয়া হয় না। তাতে কি হয়েছে এখন? তাহলে কি তারা জীবনটা শেষ করে দিবে? আপনি আর্মিতে যদি থাকতেন, আপনি আমাকে একটা কথার উত্তর দেন আজকে। আপনার আর্মিতে চাকরি হয়েছিল কত সালে? 96 সালে। আজকে হচ্ছে 2018 সাল। আজকে আপনি পেনশনে বেরোতে চলে আসতেন, কাছাকাছি চলতো, চলে আসতেন, আপনার আজকের জীবনটা কিরকম হইতো? আমি তো চাকরি করলে বিয়ে শাদি করতাম না। বিয়ে শাদি করতেন কি করতেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার জীবনটা কিরকম ভবঘুরে হতো? আপনি এখন যেরকম পকেটে কোনো পয়সা নাই, গ্রামে পড়ে থাকতো, এরকম হইতো। ও জীবনও আমি চাইতাম না, ও জীবনও আমার উপভোগ্য ছিল না। আমি কেন একটা আজব মানুষ এরকম, একটু কেন জানি বেশি ব্যতিক্রম। আপনি বেশি ব্যতিক্রম না, আপনি ভুল মানুষ, আপনি পুরোপুরি ভুল মানুষ, ঠিক আছে? সেটা ভুল না, শুধু যদি আমার এই জায়গাটা প্রেশার ক্রিয়েট না করে এই জায়গায় সেটিং হতে পারতাম তাহলে দেখতে। আপনি কোনো জায়গায় সেটিং হতে পারতেন না? এখন নাই অবস্থাটা, এখন না, আপনার কখনোই হবে না। এবং আপনি যদি এখনও ভুল না বুঝতে থাকেন, আপনি আনটিল ডেথ বুঝতে পারবেন না। আপনাকে শুধু একটা কথাই বলার আছে, আপনি পরিপূর্ণ ভুল সিদ্ধান্ত নেন একটা মানুষ। হ্যাঁ, ভুল তো বাধ্য হয়ে নিছি, এটা না, ভুল বাধ্য হয়ে নেন নাই আপনি, ভুল বাধ্য, একটা মানুষ ভুল বারবার কীভাবে বাধ্য হয়ে নাই? আপনি অনেকগুলো ভুল করছেন জীবনে, একটা ভুল বাধ্য হয়ে নিয়েছেন সেটা বুঝলাম, আপনি অনেকগুলো ভুল করেছেন। দেখুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার লিসনারদের কথাবার্তা, এগুলো সবাই বুঝে। আপনি আর্মিতে কাজ করেননি, সেটা ইয়াং বয়সে ছিলেন, ঠিক আছে, সেটা ফাইন। আপনি সেই সিদ্ধান্তটা আমি বুঝলাম যে এটা ভুল সিদ্ধান্ত ছিল, আপনি এটা থেকে যদি শিক্ষা নিতেন। বাবা আপনাকে রাগারাগি করেছে, বাবা আপনাকে গালিগালাজ করেছে, সেই জন্য আপনি বাড়িই ছেড়ে দিলেন। আপনি যদি বাবার পাশে দাঁড়াতেন তাহলে তো বাবাটা কিছুটা হলেও স্বস্তি পেত, আপনি সেই জিনিসটা কভার করার চেষ্টা করেননি। একটু কথা বলি স্যার, শিওর, যদি আমি যদি জানতাম যে আমার বাবা এই সিচুয়েশনে পড়বে, তার তাই জমি সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে বাবার কিছু, দুই তার ছোট ভাই লেখে নিছে বাবার কাছে দাদাকে ধরিয়ে, আমি যদি জানতাম আমার বাবা এইরকম একটা কঠিন সিচুয়েশনে পড়বে এবং আমার দুমড়ে মুচড়ে আসি এখানে পড়তে হবে, তাহলে তাকে আমি তেজ পুত্রের শাড়ি বেরটা করে নিয়ে বাড়ি থেকে বের হইতাম। হয় আমার কোথায় মরণ হইতো না, কোথায় কী করে খাইতাম, কী জীবন যাইতো, ওটা আমি পরোয়া করি না। আমার কথা যেখানে যে যেটা বিচার সেটা বিচার, আমি তেজ পুত্রের শাড়ি বেট করে নিয়ে বের হইতাম। আমার কিন্তু এই এই জায়গায় ও জায়গায় থাকি, এই জায়গায় লাভ কি হতো আমি জানি না। এই যে লাভ কি হতো এটা জানেন না বলে আপনার জীবনের ক্ষতি তারও হোক আমারও হোক, শুনেন শুনেন আমার কথা, আফসোস করুক আমিও করি। আপনি আপনি আমার কথা শুনেন, এই যে লাভ কি হতো এটা জানেন না বলে আজকে আপনি এরকম, লাভ কি হতো এটা জানাটা জরুরি, ঠিক আছে? আপনি যে সিক্রেটস অনুষ্ঠানে আসছেন, আপনি এখন কি, আপনি নিঃস্বরিক্ত একটা মানুষ, পরাজিত একটা মানুষ, আপনি ফেইলর একজন মানুষ, দুইটা হাত আছে, দুইটা পা আছে, শুধু জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারেন নাই বলে আপনি একটা পরিপূর্ণরূপে পরাজিত একটা মানুষ। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি আজকের এই সিক্রেটস অনুষ্ঠানের মধ্যে, আপনি নিজেকে রাজা মনে করতে পারেন, আপনি কাঁথা টাকা শুয়ে আপনি মনে করতে পারেন যে না আমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি, আপনি আপনি ভালো আছেন, আপনি যা করেছেন জীবনের জন্য ঠিক করেছেন, কিন্তু সমাজ আপনাকে বলবে আপনি পরাজিত মানুষ। আমি কি প্রিয় আপনাকে বলতেছি, আপনি পরাজিত মানুষ, এবং এই পরাজিত মানুষের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আছে কি নেই সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো সেই জায়গা থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আজকের সিক্রেটস অনুষ্ঠানে এসেছেন। আমি শুধু একটা কথাই বলবো প্রিয় শ্রোতা, আবারও বলি, বন্দুকের গুলি দিয়ে খুন করলে সেটা দেখা যায়, কিংবা আপনি যদি কোনো ভয়ানক রকমের অপরাধ করে ফেলেন যেটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, শ্লীলতাহানি হতে পারে, সেটা দেখা যায়, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে যদি এই রাগ করে ভয়ানক বাজে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজে সিদ্ধান্ত নেন, এমন কিছু পণ করেন, এমন কিছু প্রতিজ্ঞা করেন যেটা জীবনকে কখনোই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে না, তাহলে এই যে নিজের জীবনকে খুন করে ফেলা সেটা দেখা যায় না, সেটা কেবলমাত্র যে নিয়েছে সে অনুভব করতে পারে। আমরা চাই না কেউ এই আতাউরের মতো আপনাদের জীবন হোক। ও যদি নিজের অঙ্গনে যদি এখনও মনে করেন আমি ভালো আছি, তাহলে ওর মতো করে ভালো থাকুক, কিন্তু ও ভালো নেই, কারণ 45 বছরের মানুষের জীবনে একটা সুন্দর সংসার থাকার কথা, বাচ্চা কাচ্চা থাকার কথা,
ফিউচার থাকার কথা, একটা পারিবারিক জীবন থাকার কথা। যদি তাও নাও থাকে তাহলে এই মানুষটার একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে একটা সামাজিক মানুষ হওয়ার কথা, এই মানুষটার সঞ্চয় থাকার কথা, এবং এই মানুষটি বৃদ্ধ বয়সে যখন যাবে, যখন তার অসুখ বিসুখ হবে, তখন সেই সঞ্চয় থেকে খরচ করার কথা, এই মানুষটার একদম বেসিক জায়গা থেকে বলছি কারো উপরে নির্ভর না হওয়ার কথা। কিন্তু আতাউরের জীবনের কোনো কিছুই নাই, এবং আমরা চাই আতাউর ভবিষ্যতে ভালো থাকুক, আপনারাও ভালো থাকেন। আজকের মতো শুভরাত্রি। Secrets, something beyond entertainment.